ওহো, তোকে কতদিন বলেছি এসব করবি না, কেন এসব করছিস বলতো? শিগগির তৈরি হয়ে নে, তোর স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আমি তো জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, দাদাই তো এখনো রেডি হয়নি। হ্যাঁ আমি রেডি। আচ্ছা মা, তোমাকে তো বলেছি যতটা হয়েছে ততটাই থাক, স্কুল থেকে এসে বাকি সব কাজ করে দেব না হয়। না তা নয় রে, আজই এসব দোকানে দিতে হবে তো। ও তুমি সকাল উঠে সব কাজ করছো সেই জন্য? সেদিন ডাক্তার তোমায় কি বলেছে শুনোনি? আরে বাবা, ডাক্তার বাবুর বলার কথা তাই বলেছেন, কিন্তু আমাদের কথা সে জানবে কিভাবে? যদি কাজ না করি তাহলে আমরা কি খাবো, আর তোরাই বা পড়াশোনা করবি কিভাবে? না মা গো, আমরা এক বেলা খাবো এক বেলা উপোস দেবো, কিন্তু তোমার এত খাটবার দরকার নেই। আরে তুই এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো? আমার শরীরে কিচ্ছু হবে না, আমার খালি একটাই চিন্তা, তোরা দুজনে কিভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি। চল, তোদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে, চল চল। হরলিক্স, হরলিক্স একটা, সাবান, সাবান দে একটা। সাবান দিলাম। আমুল একটা। আমুল দিলাম। কটা হলো রে? চারটে হলো। কটা? বাবু বলেছে খাতা লিখে রাখতে। ও তাছো যা। গগন আগে স্ক্রিপ্ট রাখ। সব জিনিস নিয়ে এসছো? হ্যাঁ, যতটুকু পেরেছি এনেছি, আর কালকে আনবো। লঙ্কা, আপেল, জিরে গুঁড়ো, হলুদ। আচ্ছা তোমার হলো সব মিলিয়ে 220 টাকা, বুঝেছ? এই নাও। আরে কাশছো, তোমায় বলেছিলাম ডাক্তার দেখে ওষুধ খেতে। খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা বসো বসো বসো। থাক, আমি বাড়ি গেলে সব ঠিক হয়ে যাবে, ঘরে কত কাজ পড়ে আছে। ওষুধ খেও কিন্তু। গগন আগে এগুলো তোল। আরে এ তো আমাদের শান্তি মাসি। মিনু, আমাদের বাড়ির সামনে তো লোক কেন? চল তো দেখি। মা মা, কি হয়েছে আমার? মা মা, বাবা মা। কিছু হয়নি বাবা, আস্তে আস্তে গিয়ে মাথা ঘুরে গিয়েছিল, পড়ে গেছে। দেবেন্দ্র বাবু, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসুন। কি হলো ডাক্তার বাবু? আই এম সরি দেবেন্দ্র বাবু, শি ইজ নো মোর। মেশোশাই, এই এই যে এই যে এই যে ওষুধ এনেছি। ওষুধ এর দরকার নেই রে রাজু। কেন কেন মেশোশাই? ওষুধ খাওয়ার জন্য তোর মা আর বেঁচে নেই। আমাদের মা না হয় আমাদের ছেড়ে চলে গেছে,
কিন্তু কিন্তু আমি তো তোর কাছে কাছে আছি, তোর কোনো অসুবিধা হবে না দেখি, তোর কিচ্ছু অসুবিধা হবে না। হ্যাঁ মিনু, হ্যাঁ মন্দিরে যাবি না? না যাব না। আরে কেন যাবি না? ও বুঝে গেছি, রাজুদা এখন আসেনি তো, আর তাই তুই কি রাখি বাঁধবি বলে অপেক্ষা করে বসে আছিস। আমি জানি না। সত্যি রে, রাজুদা কেমন লোক কে জানে, আজকের দিনেও সে ঘর থেকে বেরিয়েছে। যাই হোক, রাজুদা ভারী একটা ইয়ে। দেখ তুলি, তুই দাদাকে এ কথা বলতে পারবি না, ও নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে, না হলে কখনো রাখি দিনে দাদা বাইরে যায় না। ভালো, আমি বলতাম নাকি বল, তুই রেগে বসেছিলিস বলি না। মিনু এসে গেছে, তুই তাহলে রাখি বেঁধে আয়, আমি যাচ্ছি। এই যে রাজুদা, কোথায় গিয়েছিলে? মিনু তো এদিকে রেগে বসে আছে। রেগে আছে? হ্যাঁ। আমি জানতাম আমার আসতে দেরি হয়ে গেল বলে আমার সোনা বোনটা এরকম রেগে বসে আছে, তাই জন্যই তো আগেই কান ধরে আছি। এটাও কি ক্ষমা হবে না? না আমি জানি না। ঠিক আছে, তাহলে কান ধরে বসে থাকি। বসে থাকো, কি বারণ করেছি? এই মিনু, কতক্ষণ কান ধরে রাখবো, কানটা ব্যথা হয়ে যাচ্ছে যে, বললাম তো ভুল হয়ে গেছে বলে। এই মিনু একটু তাকা তো, আম খাবি? বাগেলে ভয় পাবি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দে 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 দে। এটা হলো ভাত, এইটা হলো ডাল, আর এইটা হলো শাক, মেখে মেখে খাইয়ে দি দি। এই মিনি খায়, মিনি খায়, হেনে মা। দাদা তুমি বড় ইয়ে, তোমার সঙ্গে কথা বলবো না, তোমার উপর রেগে আছি। রাগুনি রাঙা মাথায় চিরুনি, রাগ করো না রাগুনি রাঙা মাথায় চিরুনি, না রেগে বোন হাতে তে বেঁধে দে, না রেগে বোন হাতে তে বেঁধে দে, তোরে রাখি সোনা বোন রে, তোরে রাখি সোনা বোন রে। রাখি বাঁধবে ভাই, জন্মে জন্মে তাই আমি যে চাই, তোর জন্য আমি করেছি যে পণ, বসাবো তোকে পেতে স্বর্ণ সিংহাসন। ও বোনের হাতের রাখি বাঁধবে ভাই, তোরও হাসিতে স্নেহেরও বাঁধনে, তোরও হাসিতে
স্নেহেরও বাঁধনে বাধা যে এ জীবন খানি 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 রাগ করো না রাগুনি রাঙা মাথায় চিরুনি রাগ করো না রাগুনি রাঙা মাথায় চিরুনি राखी पूर्णिमा बछरेर एकटाई दिन मीनू आमार एकमात्र आदरेर बोन ओके जीवनेर चेयेओ भालोबाशी एई देखो ना केमन सुंदर राखी बेधेछे ओर सब आबदार पूरण करे आस्ते एकटु देरी होये गेलो आर कि आच्छा आच्छा भालो कथा तबे जा সুব্রত বাবু আজ গাড়ি ডেলিভারি নেবে রেডি করে দে গাড়ি তো কালকে রেডি করে দিয়েছি খালি ট্রায়ালটা বাকি আছে আরে উনি আমায় ফোন করে বললেন 3টার মধ্যে এসে যাবেন যা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি দেখে দিচ্ছি মিনুদি মিনুদি রাজুদার অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি আছে সিস্টার পেশেন্টকে আমি পেইন কিলার ইনজেকশন দিয়ে দিয়েছি ওনার জ্ঞান ফিরলে আমাকে খবর দিও কি হয়েছে আমার দাদা समय नियमित खावे
দেখলি মিনু আমি পুরোপুরি ফিট। বসো তো এখানে বসো, তুমি এই ফলটা খেয়ে নাও। বুঝলি মিনু, খালি তোর জন্যই আজ আমি নতুন জীবন পেলাম। দাদা। হ্যাঁ রে মিনু, তুই যদি দিনরাত জেগে উপোস করে ওই রকম ভাবে আমার সেবা না করতিস তাহলে কি আমি বাঁচতাম নাকি? এত বড় অ্যাক্সিডেন্টে কে কখনো কি বাঁচে? বুঝলি মিনু, আমি তোর কাছে চিরদিনের মতো ঋণী হয়ে গেলাম, তোর ঋণ আমি শোধ করতে পারবো। ও দাদা, এসব কি বলছো? ভাই বোনের মধ্যে ঋণ কিসের? নাও তো তুমি আপেলটা খেয়ে নাও তো। মিনু, এ মিনু, মিনু কি হয়েছে দাদা? আরে জামা বোতামটা ছিঁড়ে গেছে, লাগিয়ে দে, গ্যারেজ যাওয়া দেরি হয়ে যাচ্ছে যে। আজ থেকে তোমার গ্যারেজ যাওয়া বন্ধ। মানে কি বলছিস তুই? মানে যা বলছি ঠিক বলছি? এত ঘটনা ঘটার পরও তোমার এতটুকু বোধ বুদ্ধি নেই ফের গ্যারেজে যাওয়ার জন্য বেরিয়েছো? এই বুড়ি, আমি যদি কাজে না যাই আমরা খাবো কি? চলবে কিভাবে? হ্যাঁ চলার কথা আমি ভেবে রেখেছি। তুই ভেবে রেখেছিস? হ্যাঁ, মা চলে যাওয়ার পরে আমরাও তো পড়াশোনার সাথে সাথে সেই পাপড় সিমই আর মশলা গুঁড়ো করে কত কষ্ট করে চালিয়ে এসেছি। আর 15 দিন পরে আমার বিয়ের রেজাল্ট বের হবে, তুমি তো জানো আমি ফার্স্ট ক্লাস পাচ্ছি। তারপরে ঘরে খালি বসে কি করব? তাই তো ভেবেছি এই মশলার প্যাকিং গুলো আরো বড় আকারে করব। আর তুমি যদি আমার সঙ্গে থাকো আমাদের খুব ভালো রোজগার হবে। না না না, তোকে আমি পড়িয়েছি কি এই কাজ করার জন্য? এতে ক্ষতি কি বা? তুমিও তো পড়াশোনা করে গ্যারেজে কাজ করো। আরে আমার করা আর তোর করার মধ্যে তফাৎ নেই? হ্যাঁ, তুই যখন মশলাগুলো হাত দিয়ে গুঁড়ো করিস আমার ছাতি ফেটে যায়, তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি বলতো। স্বপ্ন? কি তোমার স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি আমাদের ছোট ঘরের চারদিকটা আলোয় আলোয় একেবারে ঝলমল করবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে এই ঘর ভরে যাবে, আর ব্যান্ড বাজিয়ে আলোয় সাজিয়ে বাজি ফুটিয়ে রাজকুমারের মতো একটা বর আসবে আমার বোনের জন্য। না দাদা, আমি তোমাকে জেনে কোথাও যেতে পারবো না। আমি চলে গেলে তোমাকে কি দেখবে বলো? মিনু, আই এম ভেরি সরি, তোমাদের ভাই বোনের মান অভিমানের টাইমে এসে আমি ডিস্টার্ব করলাম। আরে মেশমশাই, এটা আপনার বাড়ি, আপনি আসতে পারেন যে কোনো সময়। আচ্ছা, তোমাদের এই সেন্টিমেন্টাল সিন, তোমার গ্যারেজে যাওয়ার ড্রেস দেখে মনে হচ্ছে তুমি গ্যারেজে যাওয়ার জন্য রেডি হচ্ছ আর মিনু তোমাকে বাধা দিচ্ছে। একদম ঠিক বলেছেন। আপনি কিভাবে জানলেন? কি করে জানলাম? এই জন্যই জেনেছি, যেহেতু এটা একটা মিনু আর আমার প্ল্যান। মিনু শোনো রাজু, তুমি একজন ভালো মেকানিক হিসেবে তোমার বেশ সুনাম আছে, এমনকি তুমি চাইলে নিজে ভালো একটা গ্যারেজও খুলতে পারো, আর তোমার কাছে গাড়িওয়ালারা এসে লাইন লাগিয়ে দেবে। কিন্তু সে যাই হোক না কেন, তোমার নিজের গ্যারেজে তোমাকে নিজেকেই খাটতে হবে, কারণ তুমি একজন ভালো মেকানিক হওয়ার জন্য লোকে নিশ্চয়ই চাইবে তোমাকে দিয়ে কাজ করাবার জন্য, তাই তো? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার বক্তব্য হচ্ছে এটা, তুমি যদি চাও গ্যারেজে নিজে কাজ না করেও অল্প পরিশ্রমে বহু টাকা রোজগার করতে পারবে। কিভাবে? গত বছর সিজ হয়ে যাওয়া আগারওয়াল মশলা ইন্ডাস্ট্রিজ কে সরকার আবার অন্য কাউকে বিক্রি করতে চাইছে, তুমি যদি সেটাকে নিয়ে ঠিক করে চালাও তাহলে আরো ভালো লাভ হবে। কিন্তু এত বড় ফ্যাক্টরি চালাবার জন্য পয়সা? ও তুমি পয়সার কথা একদম চিন্তা করো না, তুমি কোত্থেকে কিভাবে পয়সা জোগাড় করবে সে দায়িত্ব আমার। হ্যাঁ দাদা, তুমি না বলো না। ঠিক আছে, যদি আপনার এই ইচ্ছা আর মিনিও যদি রাজি থাকে তাহলে আমিও রাজি, কিন্তু একটা শর্তে। কি শর্ত আবার? সেই মশলা ফ্যাক্টরিটার নাম তোর নাম অনুসারে হবে, মানে মীনাক্ষী মশলা ইন্ডাস্ট্রিজ। Thank you.
মিনু 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 দাদা বাচ্চা বয়স থেকে তোমার এই ছেলে মানুষই গেল না মরা পর্যন্ত যাবে না তুই তো জানিস সকালে উঠে তোর মুখটা দেখলে না আমার সারা দিন শান্তিতে আর আরামে কেটে যায় আরে তুই এখন রেডি হলি না আমরা যে পিকনিকে যাব তোর মনে নেই তুমি যাও দাদা আমি এক্ষুনি রেডি হয়ে আসছি হ্যাঁ তাহলে রেডি হয়ে নে রাজেশ 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 ও থেকে একটা উটকো ব্যাপারী এসে আমাদের ব্যবসার 12টা বাজাতে চাইছে অথচ তোমরা তোমরা চোখ বন্ধ করে ঘুমাচ্ছো সকালে মিলে খুব মজা দেখছো কি জন্য কি জন্য হ্যাঁ কি জন্য আমি তোমাদের এই চাকরিতে রেখেছি কি জন্য নিমক হারাম বেঈমান বেরিয়ে যাও বেরিয়ে আমার ঘর থেকে গেট আউট আমরা কি করব স্যার লোকেরা বলছে মিনাক্ষী আচার মিনাক্ষী পাপড় মিনাক্ষী শিমুই আমাদের প্রোডাক্টের চেয়ে অনেক তার জন্য দায়ী হচ্ছে তোমরা তোমরা তোমাদের ঘরে যদি একটু বুদ্ধি থাকতো না তাহলে মিনাক্ষী ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত এতদিনে স্যার দেবেন্দ্রবাবু ফরেনে পাঠাবার জন্য যে মালের অর্ডার আমাদের দিয়েছিলেন সেটা ক্যান্সেল করে দিয়েছে হ্যাঁ কি হলো ক্যান্সেল করে দিয়েছে হ্যাঁ স্যার উনি বললেন প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর মার্কেটে রঞ্জিতের থেকে মিনাক্ষীর চাহিদা অনেক বেশি আর মিনাক্ষীর কোয়ালিটিও খুব ভালো তাই তিনি আমাদের অর্ডার ক্যান্সেল করে মিনাক্ষী ইন্ডাস্ট্রিকে অর্ডার দিয়ে দিয়েছেন এ হতে পারে না এ হতে পারে না আমি আমি এই অর্ডারের জন্য মার্কেট থেকে 60 লক্ষ টাকা লোন করে অর্ডার রেডি করে ফেলেছি আর আর সে অর্ডার ক্যান্সেল হয়ে গেলে আমি বরবাদ হয়ে যাব আমি আমি দিনাদারে পথের ভিখিরি হয়ে যাব না না তা কোনো মতেই হতে দেব না আমাকে যেভাবেই হোক বর্তমানে দেবেন্দ্রবাবুর সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল করতে হবে ওহো হিসাব কিতাব পরে দেখা যাবে তবে কৃষ্ণনগর মালদা আর উদয়পুরে কালি মাল পাঠিয়ে দিচ্ছি কি বলছেন সব মাল মিনাক্ষী ইন্ডাস্ট্রিতে চাই আচ্ছা আচ্ছা শুনুন শুনুন রঞ্জিতকে মাল ফেরত দিয়ে কোনো লাভ নেই দেখুন আমি ওর মাল নাও বন্ধ করে দিয়েছি যেটুকু মাল নিয়েছি সেটুকু বিক্রি করে দিন শুধু আচ্ছা রাখছি ওকে নমস্কার আরে রঞ্জিত বসো বসো তোমার কথাই ভাবছিলাম শুনলাম আমার অর্ডার ক্যান্সেল করে আপনি মিনাক্ষী ইন্ডাস্ট্রিকে দিয়েছেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আমি তোমার অর্ডার ক্যান্সেল করেছি কারণ তোমার মাল অপেক্ষা মিনাক্ষী ইন্ডাস্ট্রিজের মালের চাহিদা বাজারে অনেক বেশি তার মানে আপনি বলতে চাইছেন আমার মাল সব বাজে ভেজাল সে কথা আমি কখন বললাম তাহলে আপনার বিদেশে রপ্তানি করার জন্য আমায় দেওয়া অর্ডার ক্যান্সেল করার কারণ কি কারণ এই যে আমি তাদেরকে উভয় কোম্পানির মালের স্যাম্পল পাঠিয়েছিলাম আর স্যাম্পল পরীক্ষা করার পরে তারা খালি মিনাক্ষী ইন্ডাস্ট্রিজের মাল সাপ্লাই করার জন্য অর্ডার দিয়েছে তাই আমি বাধ্য হয়ে তোমার অর্ডার ক্যান্সেল করেছি কিন্তু আপনি বুঝতে পারছেন না তাতে আমার কত টাকা লস হবে দেখুন আমি আমার ইনভেস্টমেন্টের সাথে প্রায় 60 লক্ষ টাকা লোন করে কোটি টাকার মাল রেডি করে গুদামে রেখে দিয়েছি সেসব কি হবে আই এম সরি রঞ্জিত আমি এই ব্যাপারে তোমাকে কোনো রকম হেল্প করতে পারবো না আপনি অন্যভাবে নেবেন না এই অর্ডারের উপরে আমি আপনাকে 25% কমিশন দিতে রাজি আছি রঞ্জিত প্লিজ প্লিজ দেবেন্দ্র বাবু আপনি আমার অর্ডার ক্যান্সেল করবেন না আপনি অর্ডার ক্যান্সেল করেন যদি তাহলে বরবাদ হয়ে যাব আমি তার মানে তুমি বলছো তোমার কাছ থেকে ঘুষ নিয়ে বিদেশে খারাপ মাল সাপ্লাই করে তাদেরকে ঠকিয়ে আমার বিজনেসের বদনাম করব না তা কখনোই করতে পারবো না বরং আজ থেকে তোমার সাথে আমি সমস্ত রকমের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলাম দেবেন্দ্র বাবু বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে আই সে গেট আউট অফ হিয়ার ঠিক আছে তবে যাবার আগে আমার শেষ কথাটা শুনে রাখুন মিস্টার দেবেন্দ্র দাস আপনি আজ আমায় অপমান করে আমার ইজ্জতের উপরে যে কষাঘাত করেছেন তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে আউট আরে বাবা মাল ঠিক সময় ডেলিভারি হয়ে যাবে আপনি একদম ব্যস্ত হবেন না হ্যাঁ স্যার আমায় ডেকেছেন স্যার হ্যাঁ প্রশান্ত বাবুকে ক্যাশ লেজার আনতে বলেছিলেন দেখুন তো এই যে স্যার এনেছি এই নিন আর দেবেন্দ্র বাবুর মালের কত দূর কাজ প্রথমে চলছে স্যার আর 7 দিনের মধ্যেই সব রেডি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আগে স্যার আপনার সাথে রঞ্জিত বাবু দেখা করতে এসেছেন ডেকে দাও হ্যালো আই এম মিস্টার রঞ্জিত মুখোপাধ্যায় ম্যানেজিং ডিরেক্টর অফ রঞ্জিত ইন্ডাস্ট্রিজ নাইস মিটিং ইউ আপনার বিষয়ে আমি অনেক শুনেছি বসুন থ্যাঙ্কস প্লিজ আপনার ইন্ডাস্ট্রিজ ওপেন হওয়ার দিনে ইনভিটেশন কার্ড আমি পেয়েছি কিন্তু ফরেনে থাকার জন্য আসতে পারিনি
তাই ভাবলাম ভদ্রতার খাতিরে দেখা করে আসা উচিত। ধন্যবাদ, খুবই খুশি হয়েছি। আর তাছাড়া আপনি হলেন এই লাইনের একজন পোর খাওয়া আর এক্সপিরিয়েন্স লোক, আপনার সাহায্য আর সহানুভূতি তো একান্তই দরকার। ও শিওর, সব সময় আমি আপনাকে সব রকমের সাহায্য করতে রাজি আছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমার প্যাকেটের দর বাজারে 10 টাকা যখন, আপনি সেই প্যাকেট কি করে 8 টাকা 50 পয়সা করেছেন, আপনার লাভ হচ্ছে কি করে? হঠাৎ অনেক লাভ করাটা আমার উদ্দেশ্য নয়। আর তাছাড়া লোককে ভালো জিনিস দিয়ে যদি আমি প্রত্যেক প্যাকেট প্রতি 50 পয়সা লাভ করতে পারি তাহলে ক্ষতি কোথায়? কিন্তু আপনি তো চাইলে ওই দামটা আমার সাথে সমান করতে পারেন, তাতে করে আপনি 50 পয়সার জায়গায় 2 টাকা লাভ করতে পারেন। হ্যাঁ অবশ্যই তা পেতে পারি, কিন্তু অনেক লাভ করতে গিয়ে আমি আমার আদর্শকে জলাঞ্জলি দিতে পারবো না। তাহলে আপনি একজন বোকা। মানে? নীতি আদর্শকে মূলধন করে ব্যবসা চলে না রাজেশ বাবু, এটা হচ্ছে কম্পিটিশন মার্কেট। আর এই কম্পিটিশন মার্কেটে আমি আপনার একজন প্রতিদ্বন্দ্বী, সেটা তো আমি অস্বীকার করছি না। তাই আমার বলার কথা, ব্যবসাতে সফলতা পেতে হলে আমাদের উভয় উভয়ের সাথে হাত মেলাবার দরকার। মানে? ভেরি সিম্পল, বাজারকে আমরা যেমন নাচাবো দোকানিরা সেইভাবেই নাচবে, আর দোকানিরা নাচলে খদ্দেররাও নাচতে বাধ্য হবে, ফলে দেখবেন আমরা লাভের উপরে লাভ করে যাব। কিন্তু আমি প্রথমেই তো বলেছি আমার বেশি লাভের দরকার নেই। আপনার লাভের দরকার না থাকতে পারে, কিন্তু আপনি বোধহয় জানেন না আপনার লাভের উপরে আর একজন ফায়দা তুলছে। কে? দেবেন্দ্রবাবু। দেবেন্দ্রবাবু? হ্যাঁ, আপনি বোধহয় জানেন না যে সাপ্লাইয়ের অর্ডার আপনি পেয়েছেন সেই সাপ্লাইয়ের অর্ডার উনি আমায় প্রথম দিয়েছিলেন, কিন্তু তার টার্মস এন্ড কন্ডিশনে আমি রাজি না হওয়ার দরুন সেই সাপ্লাইয়ের অর্ডার আপনাকে ট্রান্সফার করেছি। কি বলছেন আপনি? হ্যাঁ, লাভের উপরে 25% কমিশন। কই, উনি তো আমায় কিছু বলেননি। তিনি ব্যবসায়ী, উনি জানেন আপনি নতুন লোক, আপনি কমিশন বার্গেনের বিষয়ে কিছু বুঝতে পারবেন না, তাই তার কমিশনটা অন্য নামে হাসিল করে নেবে। রঞ্জিত বাবু, দেবেন্দ্র বাবুর বিষয়ে কিছু বলার আগে আপনার জেনে রাখা উচিত ছিল যে আপনি কার কাছে কার বিষয়ে বলছেন। এবার আমি যা বলছি শুনুন, আপনি অনেক লাভের আশা ছেড়ে আপনার প্রোডাক্টের দাম কমিয়ে দিন, আর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না করে আমার সাথে সমান করে দিন, তাহলে দেখবেন আপনার যে মন্দা অবস্থা চলছে তা ঠিক হয়ে যাবে। জাস্ট এ মিনিট, আমি আপনার কাছ থেকে উপদেশ শুনতে আসেনি রাজেশ বাবু, উপদেশ দিতে এসেছি। শাস্ত্রে বলে অযাচিত উপদেশ দিতে আসা লোককে বিশ্বাস করা উচিত নয়। রাজেশ, রাজেশ বাবু বলুন। তার মানে তুমি আমার সাথে বিজনেসে হাত মেলাবার বদলে পাঞ্জা লড়তে চাইছো? যা খুশি ভাবতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমারও এটা তোমার সাথে চ্যালেঞ্জ রইল। আরে গাড়িটা দাঁড় করাও তো, একটা ইম্পর্টেন্ট ফাইল আর ব্যাংক ড্রাফট অফিসে রয়ে গেছে, গাড়ি ঘোরাও তো, কাল সকালে সেটা আমাকে বাইরে পাঠাতে হবে। এই ফটাফট মাল লোড করতে হবে, ফটাফট, আর দেরি করিস না, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। এই দাঁড়া তো, এই কি হলো, এখন গুদাম থেকে কেন মাল লোড হচ্ছে? চক্রধর, কি হচ্ছে সব? হ্যাঁ, এই মাল সব কোথায় যাচ্ছে? স্যার বলতে গেলে আপনি হঠাৎ, আমি জিজ্ঞেস করছি মাল সব কোথায় যাচ্ছে? স্যার মানে 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 তোমার বিষয়ে যা সব শুনেছি সেসব সত্যি? সত্যি স্যার, পুরো ষোলো আনা সত্যি, কিন্তু স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আর কখনোই ভুল করব না। গেট আউট স্যার। এই কোথায় স্যার? এই মুহূর্তে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। চাকরি চলে গেলে বাচ্চা কাচ্চা ভেসে যাবে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে, আমার পুরো সোনার সংসার ধসে পড়ে যাবে। তোমার কোনো বাজে কথা আমি শুনতে চাই না, নাও গেট আউট।
স্যার আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে এবারে মতো ক্ষমা করে দিন, আর কোনোদিনে ভুল করব না। চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে, না হলে বাহাদুর ডেকে তোমার চাকরি থেকে বরখাস্ত করার সঙ্গে তোমাকে পুলিশে দেব। বাহাদুর, বাহাদুরকে ডেকে বাহাদুরি করার দরকার নেই স্যার, আমি নিজেই চলে যাচ্ছি। বুঝলে রাজেশ, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। তবে তুমি আবার ফ্যাক্টরিতে ফিরে এলে বলে চক্রধরের সব চক্রান্ত ধরা পড়ে গেল, তা না হলে এরকম কত যে মাল সে সরাতো কে বলতে পারে। বাবা বাবা, থাক মা থাক থাক। আরে মা, না জানিয়ে হঠাৎ এভাবে আমার এখানে ট্রান্সফার হয়ে গেছে। বাহ, ভারী ভালো হয়েছে। বুঝলি মা, তুই বাইরে থাকিস বলে তোর জন্য আমার ভীষণ চিন্তা। আরে তোমরা দুজন দুজনকে চিনতে পারছো না? আরতি, এ হচ্ছে মিনুর দাদা রাজেশ, মীনাক্ষী মশলা ইন্ডাস্ট্রিজের মালিক। রাজেশ, আরতিকে তুমি স্কুলে পড়ার সময় দেখেছো, তারপরে শিলিগুড়িতে মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো, ওখানে এমএ পাস করে একটা পাবলিক স্কুলে চাকরি করছে। যা মা, অনেক জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে নে। আচ্ছা। বুঝলে রাজেশ, আরতি শিলিগুড়িতে ছিল ঠিকই, কিন্তু ওর জন্য আমার ভীষণ চিন্তা। হওয়াটাই তো স্বাভাবিক কথা, ও যখন একমাত্র মেয়ে, ওকে ছাড়া কি আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন? হ্যাঁ, আজ না হোক একদিন তো থাকতে হবে আমায়। আর তাছাড়া ওর বিয়ে দেওয়ার বয়সও হয়ে গিয়েছে, ভাবছি কোনো একটা ভালো পাত্র দেখে ওকে পাত্রস্থ করে দিলে সব চিন্তা দূর হয়ে যায়। সেটা তো আপনার কর্তব্য। আচ্ছা রাজেশ, যদিও তোমার ব্যক্তিগত কথা আমার জিজ্ঞেস করা উচিত নয়, তবে তুমি তো একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, আর তোমার বিয়ের বয়সও হয়েছে, তবে তুমি নিজের বিয়ের কথা ভাবছো না কেন? মেসোমশাই, এই মুহূর্তে আমার বিয়ের চেয়ে মিনুর বিয়েটা আমার কাছে বড়। অবশ্যই, আমিও সেই চেষ্টা করছি। এর মধ্যে অনেকগুলো প্রস্তাব এসেছে, কিন্তু মনের মতো পাচ্ছি না। যদি কোনো ভালো প্রস্তাব আসে তাহলে এই বছরই মিনুর বিয়েটা দিয়ে দেবো। তুমি ঠিকই বলেছো, আগে মিনুর বিয়েটা হয়ে যাক, তারপর তোমার বিয়ের কথা চিন্তা করা যাবে, না কি বলো? আমি আসছি মেসোমশাই। হ্যাঁ যাও, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল, মিনু তোমার জন্য অপেক্ষা করছে। মিনু, এই দেখ তোর জন্য কি কি এনেছি। আগে তুমি বলো এতক্ষণ অব্দি কোথায় ছিলে? আরে বলছি বাবা বলছি, আগে তুই দেখ এসব তোর পছন্দ কিনা দেখ। আবার ড্রেস? ও দাদা, তোমাকে নিয়ে আর পারা যাবে না, ড্রেসের পরে ড্রেসের দাদা জমে গেছে, একটা ঘর পুরো ভর্তি হয়ে গেছে। আমি সেই সব ড্রেস কখন পরবো বলো তো? পড়তে অসুবিধে কোথায়? আচ্ছা সকাল 6টা থেকে রাত্রি 10টা ক ঘন্টা বলতো? 16 ঘন্টা। 16 ঘন্টা? আর এই 16 ঘন্টায় তুই যদি 16টা ড্রেস না পরিস তাহলে আমার বোন হওয়ার মানে কি? তাহলে বাকি 8 ঘন্টা কেন থাকলো? পুরো 24 ঘন্টায় 24টা ড্রেস পরে নিলে পুরো হয়ে যাবে। তুই জানিস না মিনু, তোকে যতই দিই যতই সাজাই যতই ঘোরাই যতই খাওয়াই মন যে আমার কিছুতেই ভরে না রে দাদা। হ্যাঁ রে মিনু, তুই ছাড়া আমার কে আছে বল? এই ঘর দুয়ার, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এই ফ্যাক্টরি সবই তো তোর জন্য। থাক থাক, আর বেশি বলার দরকার নেই। তুমি আগে বলো তো সকাল থেকে সন্ধ্যা অবধি কোথায় ছিলে? বলছি ম্যাডাম বলছি, আপনি তো জানেন সকালে বিছানা থেকে উঠে নিজের সব কাজ সারতে সারতে 10:30, তারপর জলখাবার খেয়ে অফিস, অফিস থেকে পোস্ট অফিস, পোস্ট অফিস থেকে ব্যাংক, ব্যাংক থেকে স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ থেকে পার্টিদের সঙ্গে মিটিং, তারপরে দেবেন্দ্রবাবুর ওখানে, তারপরে মার্কেট, তারপর এখানে। তার মানে তুমি সকালে যে জলখাবার খেয়ে বেরিয়েছিলে সেটাই? সারাদিন আর কিচ্ছু খাওনি? হ্যাঁ খেয়েছি খেয়েছি। মিথ্যে, কোন সময় খেয়েছো সেটা তো বললে না, খাওনি না? কাজের মধ্যে খাওয়ার সময় পাইনি। তোমার সঙ্গে আমি কথা বলবো না দাদা। কি হবে আমাদের এই ফ্যাক্টরি, কি হবে আমাদের এই ঘরবাড়ি, কি হবে আমাদের এই পয়সায়? আমি গান ধরছি মিনু, বড় ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। না আমি কিচ্ছু শুনবো না, আজ থেকে আমারও খাওয়া বন্ধ। এই মিনু, আমার আদরে শোনাবো না, আমার শোনাবো না, আমার লক্ষ্মী শোনা। আচ্ছা আমি তো ক্ষমা চেয়েছি, তুই কেন রাগ করছিস? আচ্ছা তুই রাগলে আমি কি করে মাজবো বলতো? এই রাগবি না, দিব্যি দিলাম। ওহো, তোমাকে না কতবার বলেছি তুমি আমার দিব্যি দেবে না? ও আচ্ছা, এবার একটু হেসে দে। দেখো দাদা, তুমি ফ্যাক্টরিতে খাওয়ার কথা ভুলে যাচ্ছ, সেই জন্য আমি নিজে তোমার জন্য খাবার নিয়ে যাব। ঠিক আছে, কাল থেকে তুই আমার জন্য খাবার নিয়ে ফ্যাক্টরিতে যাবি, হয়েছে? কি হলো কি হলো দাদা?
छुचो टन मारछे चलो खावे चलो चलो खाली बोलने मालिक ही तो बोलते गले बुड़ो मानुषेर जाते कि आके दबकटा साला मादाल कुटागाल आमाके बोलछे बोतल अरे आमी मोट खेयेछि आरो खाबो डेली खाबो ओई साला राजेर सामंत साला आमाके बर्बाद करे दिलो आमार चाकरी खेये निलो आमार पेटे लाथि मेरेछे आमाके पदे बसिये दियेछे আরে তোকে আমি কিছু দেই ছাড়বো না ওকে আমি পথে বসিয়েই ছাড়বো কারণ রাজেশ তোমারও শত্রু আর আমারও তাই আমরা যদি হাত মেলাই তাহলে যৌতুক নিয়ে যাব না না গো আমাদের বিয়ে হলে আমার বাবা গাই গরু যৌতুকে দেবে তার সাথে বাছুরটাও দিয়ে দেবে দেখবে শোনা গাইটা কোথায় ছুটতে গেছে আর ওই বাছুরটা বাঁধা আছে আরে তানিয়া আমি এই গাই বাছুরের কথা বলছি না তবে টক খাওয়া গাই বাছুরের কথা বলছি আমাদের গাই বাছুর টক খায় না ঘাস খায় খড় খায় জ্যাবড়া খায় আর হাতের ফল খায় তানিয়া হ্যাঁ লেডি সোনার ডাকছে আমি যাই পরের বার আচার আনবে হ্যাঁ তোর বাবাকে বল আচার আনবে কেন ডাকছো গো মা ওরে ঘন্টার পর ঘন্টা যদি কাপড় জামা শুকোতে দিস তাহলে রান্না হবে কি করে তোর বাবা তো পেট হাতে নিয়ে আসবে এসে কি ঘন্টা খাবে ওহ মা তুমি এটা ভালোভাবে বলতে পারো না হ্যাঁ ভারী ভালো রেখেছো তো ভালো কথা একবারে উঠতে পারছে কেন বাবা কি তোমায় খারাপ রেখেছে ভারী ভালো রেখেছে দেখছিস না পায়ের থেকে মাথা অবধি ভালো যেন একেবারে উঠতে পারছে সকালে আমাকে দোলনায় বসিয়ে যায় আর এসে দোলনা থেকে নামায় কেমন তোদের বংশ কে জানে ওরে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কি যা রান্না করে যা যা না হলে তোর বাবা পেট হাতে করে আসবে বাপ মেয়ে দুজনে আমাকেই খেয়ে নেবে যা ওহো বাজারে যা দাম মানুষ আর বাঁচবে না বোধ হয় তাহলে আর করব কি আমাদের গলা টিপে মেরে দাও হ্যাঁ সকালে সূর্য না পঞ্চমে এই যে এখন তো পঞ্চমে দেখছো এরপর দশ অবতারে দেখবে ওহো কথাটা খুলে না বললে কি করে বুঝবো আরন কথাটা কি গিট দিয়ে রেখেছি যে তোমার কাছে খুলে দেব এই যে তোমাকে ভালোই ভালো বলে দিচ্ছি তোমারই চোখের সামনে হরি বাবু রামু বাগদি তার মেয়ের বিয়ে দিতে পারলো কিন্তু তুমি
তুমি তোমার মেয়েকে ধরে দেই দেই করে নাচছো এই যে তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি এই বছর মেয়ের বিয়ে দেবে তো দাও নালে পরে দোষ দিও না কিন্তু ওহো মন্থরা তোমার কথা বুঝেছি কি বুঝেছো তোমার মেয়ের বিয়ের কথা ভাবছো সে মানে আজকাল পাত্রপক্ষের যা ডিমান্ড তার টাকা জোগাড় করতে হবে তো কেন তুমি তো তোমার আদরের ভাগ্নের জন্য টাকা জোগাড় করে ঠিকই পাঠাতে পারছো ও আমি কোথায় টাকা জোগাড় করে পাঠাচ্ছি সে টিউশনই করছে পার্ট টাইম করছে খরচা টরচা করে মাসে 300 টাকা ও পাঠাচ্ছে আর কি আমার লাখ লাখ টাকা সংসারে পাঠিয়ে দিচ্ছে এই যে এবারে অসুখ আমি ওকে তানিয়ার বিয়ের জন্য 20 কি 30 হাজার টাকা চাইব ও যদি দেয় তো ভালো না হলে আমি ওকে দুয়ার মারতে দেব না বুঝেছো ওহো মন্থরা এখানেই তোমার মন্থরা বুদ্ধিটা ফেল হয়ে যাচ্ছে ও যে ফলন্ত গাছ ঠিক ফল দেওয়ার সময় বলছো কিনা নাকেই কেটে দেবে মানে আরে ও যে চিঠি দিয়েছে সেটা ভুলে গেলে সে কিনা এমবিএ তে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে আজই আসবে বলে চিঠি দিয়েছে আর ও এসে পৌঁছলে ওর চাকরি পাকা সেটা ভুলে গেলে আজই আসবে বলে চিঠি দিয়েছে মামা হ্যাঁ এর মধ্যে এসে গেছে দেখছি বুঝলি বাবা এখানে তোর কথা নিয়ে তোর মামার সাথে ঝগড়া হচ্ছিল কেন মামা ইয়ে মানে ও ও কি কি বলছিস বাবা আমি তোকে বলছি মানে তানিয়ার বিয়ের কথা তোর মামা মোটেই চিন্তা করে না কিন্তু আমি ওকে সব কথা বলে দিই তুমি চিন্তা না করলে কি হয়েছে আমার ভাগনা অজু যতক্ষণ আছে ওর বোনের বিয়ে আটকাবে নাকি মোটেই না তোমরা তানিয়ার বিয়ের কথা মোটে চিন্তা করো না আমি চাকরিতে জয়েন করে যাই তারপরে দেখো তানিয়ার বিয়ে কত ধুমধাম করে হচ্ছে ঠিক আছে তুই আগে চাকরি খোঁজ তাহলে খুঁজু মানে কাল থেকে খোঁজ আরম্ভ করে দিচ্ছি হয়েছে হয়েছে তুই আগে মুখ হাত ধুয়ে নে তত দূর থেকে এসেছি তোর জন্য জলখাবার নিয়ে আসি আই চল ভাগ্নে দাদার খাবার রেডি হয়ে গেছে তো হ্যাঁ নিয়ে দাও তো দাদার খিদে পেয়ে গেছে মনে হয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম একটু লিফট দিতে পারেন ভীষণ অসুবিধা হয়ে গেছে আমার সাইকেলটা লিক হয়ে গেছে একটা ইন্টারভিউ আছে আমাকে যদি বড় বাজার অবধি লিফট দিতে পারেন খুব ভালো হয় দেখুন মিস্টার আপনাদের মতন রোড রোমিওদের আমি খুব ভালোভাবে চিনি মানে মানে এটা একটা ফিল্মিক কায়দা ফিল্মে যেমন হিরোরা একা হিরোইনকে গাড়িতে যেতে দেখে লিফট নিয়ে থেকে প্রেম নিবেদন করার চেষ্টা করে না হলে ফিল্মের ভিলেনরা যেমন নায়িকাকে বলাৎকার করার চেষ্টা করে আপনার সেরকম কোনো উদ্দেশ্য নেই সেটা কে বলতে পারবে তাই মিস্টার আই মিন অজয় ব্যানার্জি অজয় ব্যানার্জি হোক কি পরাজয় ব্যানার্জি হোক আপনাকে কোনো রকম লিফট দেবার অভিপ্রায় নেই যে কেউ ঝামেলায় জড়ানো দরকার নেই ড্রাইভার গাড়ি চালাও আজব তো পুরো স্ক্রিট হলা বুঝলে দিদি তুমি খাবার নিয়ে এলে তাই বাবু খেলো না হলে বাবু যা লোক কাজে যাবে খাওয়ার কথা পুরো ভুলে যান আরে সেই জন্যই তো আমি রোজ দাদার জন্য খাবার নিয়ে আসবো কি হলো আরে কি হলো আপনি একটু দাঁড়ান আমি দেখছি দেখ দেখ তাড়াতাড়ি দেখ আরে তাড়াতাড়ি দেখ দাদার খাওয়ার সময় হয়ে গেল Hey!
আরে ইনি বেহুশ হয়ে গেছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তুলুন একটু সাহায্য করুন ব্যস্ত আমার কিছু নেই ইনজেকশন দিয়ে দিয়েছি তিন চার ঘন্টার পরে জ্ঞান ফিরে আসবে दया कथबार्ता दोष आ भागने बोलते गेले शरीर केमन आछे पांडे बोलो अच्छा
মাল এসে কাল পৌঁছবে রাত দুটোয়। ঠিক আছে, আমি 50 লক্ষ টাকা ড্রাফট পাঠিয়ে দিচ্ছি। শোনো, মাল কিন্তু ভালো কোয়ালিটি হওয়া দরকার। ওকে, কোন মাল আসার কথা বলছেন স্যার? এখানে যে মাল দেখছো, এগুলো কি মাল? হ্যাঁ, শুনলে চমকে যাবে। ব্রাউন সুগার, হাসিস, আফিম, গাঁজা, হেরোইন, এরকম অনেক নেশার জিনিস। চলো সব কথা, আমি বলছিলাম কি, তুমি ঠিক দেখেছো তো ব্যাপারটা? সে কি বলেন, আমি নিজের চোখকে অবিশ্বাস করি কি করে? কত কত হাসি, এ গড়াগড়ি। তুমি ওদের কথা জেনে গেছো, এটা যেন ওরা জানতে না পারে, বরং মেলামেশার সুযোগ দাও। ওরা দেখবে উঠতে উঠতে কাছে আসবে, বলতে গেলে পুরো সুতো ছেড়ে দেবে। এসো, আরেকটু কাছে এসো। না, আরো কাছে গেলে তুমি দুষ্টুমি করবে। দুষ্টুমি তো করবই, তুমি এত কাছে এসেছো, দুষ্টুমি না করে পারি না। আপনার ডিসচার্জ সার্টিফিকেট, এবার আপনি যেতে পারেন। ওকে। কি এবার লিফট পাবো? নিশ্চয়ই, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়িতে নয়, তাহলে মেন্টাল এক্সপ্রেসে। ও, বুঝে গেছি। তোমার সাথে কথা বলবো না। আরে মুখে না হয় কথা বলবে না, কিন্তু চোখে তো ইশারা করতে পারবে। আরে আরে মিনু, হে হে রা 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 রা, হে হে আহা হা 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 হা, হে হে আহা। ইশারা তোমার ওই ইশারা, করো যে ইশারা, দাও না যে ধরা, যাব তবে কোথায়, তোমার ওই রাগেতে আমি দিশেহারা। রাগ যদি দাও গো সুন্দরী তোমার ওই মন, রাগ যদি দাও গো সুন্দরী তোমার ওই মন, হে ইশারা তোমার ওই ইশারা, তোমার রেগে যেও না অকারণে, চলবে শয়নে স্বপনে, এ মুখেতে মানাই যে সুমধুর সেই হাসি, যদি রাখো এমন কিভাবে কো দেবে মন, হে হে যদি রাখো এমন কিভাবে কো দেবে মন, এ রূপ যৌবন কদিনার। হে ইশারা তোমার ওই ইশারা, তোমার হাতে হাত ধরে চলার বলো বাধা কিসের, রাগেতে গেছে হারিয়ে হাসি যে তোমার, ভুল যদি আমার তাহলে যাই এবার, বাই 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 বাই। হায় হায় ইশারা,
খুবই আনন্দ হচ্ছে তোমার ক্যারিয়ার উজ্জ্বল দেখছি থ্যাংক ইউ স্যার নাইস তোমার মতো ইয়াং ছেলে কি আমার দরকার তুমি তাহলে কালকেই এসে আমার ফ্যাক্টরিতে এক্সিকিউটিভ অফিসার হয়ে জয়েন করো থ্যাংক ইউ স্যার আজ চা যা বানিয়েছো না যেন অমৃত সমান তোমার হাতের তৈরি চা যে খেয়েছে না একদম ভুলবে না তুমি সবসময় খালি আর কি নমস্কার কিছু মনে করবেন না আপনাদের পারমিশন না নিয়ে ভেতরে এসেছি বলতে গেলে তা তো দেখতেই পাচ্ছি কিছু মনে করবেন না বিনা অনুমতিতে এসেছি বলে কিন্তু তুমি কে দিলীপ আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি বসো 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 থ্যাংক ইউ আচ্ছা বাবা তোমার জন্য চা আনবো না শরবত আনবো না 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 দরকার নেই আচ্ছা পাত্র থাকে কোথায় এইটাও নেই কার ছিলে তার বাবা আচ্ছা পাত্র কি করে প্রেম লাভ দারুণ পাত্র আপনার মেয়েকে প্রেম করে প্রেম করবে ও খুব প্রেম করবে শ্বশুর শাশুড়িকেও প্রেম করবে প্রেম করবে প্রেমের জন্য জীবন দিয়ে দেবে পেটটা পেটটা তার জন্য আপনি মোটে চিন্তা করবেন না আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার মেয়ের পেট 365 দিন ভরা থাকবে 365 days ও আচ্ছা আচ্ছা দেখতে কেমন আমার মতো আর বয়সটা কত হবে 20 কি 22 চাপাচাপি করলেও বয়স বাড়বে না গবর নটে কাঁটা বাঁধা হয়ে গেছে ও এবার বুঝে গেছি পাত্রটি তাহলে তুমি নিজে আপনি পুরনো দিনের লোক ঠিক বুঝেছেন আচ্ছা বাবু তুমি নিজে তো কিছু করো না বলো তো কোন সাহসের প্রস্তাব নিয়ে এসেছো বিয়ের আমি আপনার মেয়ের সাথে প্রেম করেছি প্রেম ও এইটা তাহলে তোমার যোগ্যতা ইয়েস আচ্ছা আমি যদি তোমার সাথে বিয়ে না দিই আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাই বলতে গেলে কেনা কেনা দুটো প্লেট আনতে তাড়াতাড়ি আচ্ছা দিদি এনিন হ্যাঁ দু গ্লাস জল ভরে নিয়ে আয় আচ্ছা ভালো গন্ধ বেরিয়েছে তুই খাবি না হ্যাঁ সোমবার আজ তো আমার উপোস আচ্ছা দাদা তোমরা খাও আমি ফ্যাক্টরিটা ঘুরে আসি যা আচ্ছা আমি আসি এই সময় ছাড়ো তুমি তোমাকে বলেছিলাম না যখনই আমার প্রেম করতে ইচ্ছা করবে তোমার অফিসে চলে আসবো তোমার মনে হচ্ছে মেন্টাল অসুখটা বেড়ে গেছে চলো ডাক্তারের কাছে চলো তো তুমি হচ্ছে আমার ডাক্তার যত পারো ট্রিটমেন্ট করো না কি হচ্ছে কি কেউ যদি দেখে পেল চাকরি চলে যাবে যে চলো মাল রেডি হলো কিনে দেখি চলো রজাকে ডেকে নিচ্ছি ও সব বুঝিয়ে দেবে হ্যাঁ চলো চলুন ছাড়ো আমাকে প্লিজ আমার মনে হচ্ছে তুমি আজকে আমার চাকরিটা খেয়ে নেবে চাকরি খাবো কি বলছো আমার কথা জানলে তোমার বস উল্টে তোমাকে প্রমোশন দিয়ে দেবে প্লিজ মিনু ছাড়ো কেউ যদি এসে যায় ছাড়ো তুমি আমাকে মনের মতো একটা কিস দিয়ে দাও বলো দাও তোমার সাহস তো কম নয় তুমি জানো এ কে ও হচ্ছে এই ফ্যাক্টরির মালিক আর তুমি এই কারখানায় কাজ করা একজন সাধারণ কর্মচারী দাদা তুই চুপ কর ভেবেছিলাম তুমি একটা ভদ্র ঘরের ছেলে হবে কিন্তু তুমি যে এতটা অভদ্র আমি স্বপ্নেও ভাবতে পারিনি কোনো কিছু বোঝার দরকার নেই রাজেশ মিনু তুই বাড়ি যা তোর এখানে থাকার দরকার নেই যা বলছি গেট আউট গেট আউট অফ দ্য অফিস গেট আউট অফ দ্য ফ্যাক্টরি রাজেশ
সম্পর্ক হয়তো অনেক নিবিড় হতে পারে না অসম্ভব কিন্তু আমার তো মনে হয় ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে তাহলে অজয় কখনোই সাহস করতো না মিনুকে আমি ভালো করে চিনি অজয়ের সাথে ওর কোনো সম্পর্ক থাকতে পারে না তবু মিনুকে জিজ্ঞেস করে শিওর হওয়া দরকার মিনুর উপরে আমার যথেষ্ট ভরসা আছে তাই এসব কথা বলে ওকে আমি আঘাত দিতে চাই না তুমি যা বলছো হয়তো ঠিকই বলছো কিন্তু পরিস্থিতি যা আমাদের ধৈর্য ধরে বিচার করতে হবে আর কিসের বিচার আমি জানি তোমার খারাপ লাগছে তাই তুমি উত্তেজিত হয়ে পড়ছো কিন্তু পরিস্থিতি অনুযায়ী তুমি যদি অজয়কে চাকরি থেকে বরখাস্ত করো তাহলে কথাটা হাওয়ার মতো চারিদিকে রাষ্ট্র হয়ে যাবে অজয় তো পুরুষ মানুষ তার যতটা না ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে তোমার আর মিনুর লোকে তোমাদের দিকে আঙুল তুলে দেখাবার সুযোগ পাবে তাহলে কি করব যত শীঘ্র পারো মিনুর বিয়েটা দিয়ে দাও আজ অজয়ের উপর যে অ্যাকশন নেওয়ার দরকার সেটা একটু ভেবে চিনতে নাও আরে রাজেশ বাবু আপনি এখানে হ্যাঁ তোমাকে সাবধান করে দিতে এসেছি আজ সকালে অফিসের মধ্যে তুমি আমার বোন মিনুর সাথে যে ব্যবহার করেছো সেরকম ব্যবহার যদি ভবিষ্যতে আর করেছো তার পরিণতি যে কত ভয়ঙ্কর হবে তা তুমি কল্পনা করতে পারবে না মানে আপনি আমাকে হুমকি দিতে এসেছেন হ্যাঁ ঠিক তাই তাহলে আপনি ভুল করছেন রাজেশ বাবু অজয় আপনি আমার কাছে এসে হুমকি দেওয়ার বদলে আপনার বোন মিনুকে আমাদের দুজনের সম্পর্কের বিষয় খোঁজ নেওয়া উচিত ছিল না তার দরকার করে না কারণ আমার বোন মিনুকে আমি তোমার চেয়ে বেশি চিনি আর তথাকথিত তোমাদের মতো শিক্ষিত বেকার যুবকদের চালাকি বোঝবার আমার আর বাকি নেই দেখুন রাজেশ বাবু আপনি সবটা ভালো করে না বুঝে আমাকে অযথা দোষারোপ করছেন শালা তোমাকে বোঝবার আমার দরকার নেই আর কোনো রকম কৈফিয়ত আমি শুনতে চাই না কারণ আমি ভালোভাবে জানি তোমাদের বেকার ছোড়াদের কাজ হলো বড়লোকের মেয়েদের ফাঁসিয়ে তাকে বদনাম করিয়ে বিয়ে করে তার সম্পত্তির মালিক হওয়া কিন্তু তোমার চাল এবার ধরা পড়ে গেছে তোমার আসল রূপটা বেরিয়ে পড়েছে আপনি যা ভাবছেন সব ভুল ভাবছেন মিনু আপনাকে না বললো আমি আজ আপনাকে সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি মিনু আর আমি দুজন দুজনকে ভালোবাসি অজয় আমি জানি কথাটা আপনার কাছে কড়া লাগলেও সত্যিটা সত্যিই হয় অজয় সংযত হয়ে কথা বলো এসব করার আগে তোমার জেনে রাখা উচিত যে মিনু হচ্ছে আমার একমাত্র আদরের বোন আর তুমি হচ্ছে সামান্য করা টাকার জন্য চাকরি করা আমার কোম্পানির একজন সামান্য কর্মচারী মানছি কিন্তু ভালোবাসা এসব কিছু মানে না রাজেশ বাবু আপনি তুমি আগে এটাই আমার বাড়ি এবং বলতে গেলে অজয় হলো আমার ভাগ্নে ও বুঝে গেছি তুমি তাহলে এসবের নাটের গুরু এসব হচ্ছে তোমার মতো বাজে লোকেরই চাল না মানে আপনার কথা তো তুমি বুঝতে পারছি না আচ্ছা তোমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলাম বলে আমার বদনাম করে প্রতিশোধ নেবার চেষ্টা করছো তোমার ভাগ্নেকে দিয়ে আমার বোনকে ফাঁসিয়ে আমার সব সম্পত্তি হাতে নিতে চেষ্টা করছো কিন্তু মনে রেখো রাজেশ সিংহ রায় বেঁচে থাকতে এটা কখনোই হতে দেবে না আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না অজয় ব্যাপারটা কি মামা রাজেশ বাবুর মন মিনুকে আমি ভালোবাসি আমরা দুজনে বিয়ে করব ঠিক করেছি ও ব্যাপারটা এত দূর গড়িয়েছে দেখুন রাজেশ বাবু বাচ্চারা যখন একটা ভুল করেই ফেলেছে গার্জেন হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে গড়িমসি না করে ওদের চার হাত এক করে দেওয়া চক্রধর তোমার সাহস দেখছি কম নয় তুমি আমার আত্মীয় হতে চাও না আছে তোমার মান সম্মান না আছে ইজ্জত তোমার মনে রাখা উচিত যে তুমি একদিন আমার কোম্পানিতে সামান্য করা টাকার জন্য আমার কাছে চাকর হয়ে চাকরি করেছো রাজেশ বাবু তুমি যেমন বেইমান তোমার মামাও ঠিক তেমনি বেইমান তোমাদের দুজনের চাল আমি ঠিক বুঝতে পেরেছি মামা ভাগনা দুজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো না কিন্তু মনে রেখো এটা যাবার আগে আমি বলে যাচ্ছি তোমাদের চাল আমি কখনো সফলতা দেব না রাজেশ বাবু কেমন রেগে গেছে এরপরে কি মিনু তোকে বিয়ে করবে নিশ্চয়ই করবে আমাদের ভালোবাসার কাছে রাজেশ বাবুর হুমকি কোনো মূল্য নেই পাত্র তো দেখতে ভালো তবে কি করে ইঞ্জিনিয়ার ছেলে রাউরকেলের স্টিল প্ল্যান্টে বাবা মার একমাত্র পুত্র মিনুর সাথে বিয়ে হলে ওরা ভীষণ সুখে থাকবে তা তো নিশ্চয়ই তবে মিনুর পছন্দটা জেনে নাও ওর পছন্দ জানার কি দরকার আমি ঠিক করেছি যখন ও রাজি হবে না ওরা কি মেয়ে দেখেছে
না দেখেনি তবে ফটো দেখেছে ভালো সামনের মাসে একটা ভালো দিন আছে বিয়েটা দিয়ে দিলেই হয় তাহলে আমি মিনুকে সুকামটা দিয়ে দিই হ্যাঁ ওহো অজয় তুমি আমার কথা বোঝার চেষ্টা করছো না কেন প্লিজ অজয় শুনো আমাকে বিশ্বাস করো তুমি ওহো অজয় তোমাকে যে কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না অজয় তুমি আমার দাদাকে যেমন ভাবছো প্রকৃত উনি সেরকম নয় দেখো তোমার দাদা আমার সঙ্গে যে ব্যবহার করেছে সেটা আমি সয়ে নিয়েছি কিন্তু আমার মামাকে অপমান করেছে সেটা আমি কখনোই বরদাস্ত করব না কিন্তু অজয় আমার দাদা যদি তোমার মামুকে কিছু বলে থাকে তাহলে তো রাগে বলেছেন না রাগটা তো আমার উপর হওয়া স্বাভাবিক কিন্তু আমার মামা কি দোষ করেছে দেখো অজয় দেখার কি আছে তোমার দাদা যেমন তোমার কাছে বড় আমার মামা তেমনি আমার কাছে বড় না না দেখো মিনু তুমি যদি চাও আমাদের বিয়েটা হোক তাহলে তোমার দাদাকে বলো আমার মামার কাছে এসে ক্ষমা চাক না অসম্ভব কারণ আমি আমার দাদাকে ভালোভাবে জানি যদি আমার দাদা তোমার মামাকে কিছু বলে থাকেন তাহলে সে আমার ভালোর জন্য বলেছে মিনু শোনো অজয় তোমাকে আমি শত বোঝাবার চেষ্টা করা সত্ত্বেও তুমি আমার কোনো কথা শুনতে রাজি নও দেখো আমি যদি দাদাকে বলি তাহলে এক কথায় তোমার মামার কাছে গিয়ে ক্ষমা চাইবে কিন্তু আমি চাই না আমার সুখ আর বিয়ের জন্য আমার দাদা তোমার মামার কাছে মাদনন্দ করে ক্ষমা চাক তোমার কাছে তোমার মামার ইজ্জত যেমন বড় আমার কাছে আমার দাদার ইজ্জত তেমন বড় মিনু শোনো অজয় তুমি যেমন জেদে অটল আছো আমি ঠিক তেমনি আমার দাদার ইজ্জতের জন্য আমার জেদ ছাড়তে নারাজ কারণ আমার দাদা আমার কাছে কি তা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না প্লিজ অজয় আজ থেকে তুমি আমাকে ভুলে যাও ভুলে যাও আপনি তাহলে বিয়েতে রাজি হ্যাঁ রাজি তবে সেদিন যেভাবে আপনাকে অপমান করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আরে 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 আপনি কি সব বলছেন বলতে গেলে আপনার মতো বড় লোক এরকম বলে কেন আমাকে লজ্জা দিচ্ছেন না না চক্রধর বাবু আপনি এমন কেন বলছেন আমি মিনুর মনের কথা আগে যদি জানতাম তাহলে ঘটনাটা এত দূর গড়াতোই না ওর সুখের জন্য আমি সবকিছু করতে পারি আমি তো তাই বলছি বাচ্চারা যদি কোনো ভুলভ্রান্তি করেই ফেলে বড় হিসাবে সেটা আমাদের ঠিক করে দেওয়া দরকার হ্যাঁ এবারে আপনার কথাই তো হচ্ছে আমি তাহলে আসছে 10 তারিখে বিয়ে ঠিক করে ফেলি মরুন আজ তো হয়ে গেল 30 তারিখ 1 2 3 4 5 6 7 আরে রে রে মাত্র 10 দিন থাকছে বিয়ে বলে কথা বিয়ে তারপরে খরচা না না যদি আপনারা রাজি থাকেন তাহলে দুদিকের খরচা করতেই আমি রাজি আছি আসলে আমাদের তো কিছু বলার নেই কিন্তু লোকে হ্যাঁ লোককে কে পাত্তা দেয় গো আর দান যৌতুকটা না না দান যৌতুকের জন্য আপনাদের ব্যস্ত হওয়ার দরকার নেই মিনু আমার একমাত্র বোন আমার যা আছে সবই তো তার কিন্তু আমি ঠিক করেছি আমি যদি মিনুকে বিয়ে করি তাহলে বিনা যৌতুকে বিয়ে করব আরে তুই না হয় বিনা যৌতুকে বিয়ে করে খবরের কাগজে ছবি চাবাত কিনা আদর্শ দম্পতি কিন্তু আমাদের তো আত্মীয় স্বজনকে নিয়ে চলতে হয় বলতে কি তারা আমাদের কি বলবে তারপরে রাজেশ বাবু হচ্ছেন এত বড় লোক তার একমাত্র বোনকে যখন তোর সঙ্গে বিয়ে দিচ্ছেন তারও তো মান ইজ্জত আছে বিনা যৌতুকে বিয়ে দিলে লোকে তাকে কি বলবে বলতো না আমার যৌতুকের দরকার নেই বিনা যৌতুকে মিনুকে বিয়ে করব আমি অজয় আমায় ভুল বুঝো না মামা আমি যখন মিনুকে ভালোবেসেছিলাম তখন জানতাম না মিনু রাজেশবাবুর বোন আর জানবার পরও আমার অর্থের দরকার নেই আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা কুঁড়ে ঘরে থাকলেও মিনু আমার কাছে সুখেই থাকবে ঠিক আছে তুই যখন যৌতুক নিবি না বলছিস তোর কথাই থাক আমি তাহলে বিয়ের আয়োজন করি হ্যাঁ আয়োজন করুন আরে ওট 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 আরে কি হয়েছে তুই কাঁদছিস কেন হ্যাঁ কি হয়েছে বুঝলি আজই তোর জন্য বর দেখে এসেছি তোর জন্য এমন রাজকুমারের মতো বর ঠিক করেছি না দেখলে তুই খুশিতে নেচে উঠবি না দাদা তুমি যখন নিজে দেখে ঠিক করেছো
ভালোই হবে নিশ্চয়ই। আমি জানি তুই আমার কথায় অরাজি হবি না, তা সত্ত্বেও যাকে নিয়ে সারা জীবন ঘর সংসার করবি তুই তাকে তো তোর দেখা উচিত। এই নে দেখ। না দাদা না। আরে দেখ, এই তো অজয়। হ্যাঁ এই তোর বর। আমার দাদাই হয়েছে। I love you, I love you, I love you. I love you, I love you, I love you. ভালোবেসেছি, ভালোবাসব সারা জীবন, সাথী হব যে। আর কোনো মানা বাধা পড়েছি কবে তা জানি না, সাথী শুধু যে দুজনা করেছি প্রেমের সাধনা। I love you, 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 I love you. চোখে ওগো আমি হারিয়েছি, তোমার ওই মুখে দেখে সব ব্যথা ভুলে গেছি। কাছে এলে তখন আর যেতে দেব না, প্রেমেতে নেই আর কোনো মানা, বাধা পড়েছি কবে তা জানি না, সাথী শুধু দুজনা করেছি প্রেমের সাধনা। আই লাভ ইউ, 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 I love you, I love you, I love you, I love you, I love you. তুমি যদি থাকো পাশে দুঃখতে তোমারি ভোলাবে দুঃখকে, সিঁদুর হয়ে চলব যে সুখী তোমার চিরদিন। মজুরি আছো তুমি আর কিছু নেই জানা, প্রেমেতে নেই আর কোনো মানা, বাধা পড়েছি কবে তা জানি না, সাথী শুধু যে দুজনা
माना बाधा पड़े कबे ता जानी ना साथी शुधु जे तुझो ना कोड़े छी प्रेमेरी साधना I love you ब्राउन सुगा जनो ठीक जगह पहुंचे जाए पहुंच जावे बॉस किंतु इंस्पेक्टर टा अरे हटा ओके और मुखे किछु टाका छुड़े मार नालो के शूट करे रे शूट हिम आगे नमस्कार अरे चक्रधर আমার ব্যবসার সময় হঠাৎ এখানে চলে এলে না আসার কারণটা হচ্ছে আপনার কথা অনুযায়ী দুজনের তো বিয়ে দিয়েছি এবার আপনার খেলা আপনি দেখান দেখাবো দেখাবো এত তাড়াহুড়ো কি জন্য তুমি কোন সিনেমা দেখেছো চক্রধর কাহিনীটা কেমন धीरे धीरे रोमांस के मध्य दिए सीरियस ड्रामा ढुके जाए बुझे गेछि माने रोमांस पार्ट हो गेलो एबार सीरियस पार्ट आरंभ होबे एई खेलाटा अर्धेक होलो माने इंटरवेल দিদির কথা ভেবে মন খারাপ করলে হবে না রে বংশী পুরনো অভ্যাস তো তাই আর কি নিন তো চা খান নিন থাক পরে খাবো এখন ইচ্ছে নেই নিচ্ছি কেন ঘরে আর কেউ নেই নাকি ওহো দাদা ঘরে একা একা বসে বসে বল লাগছিল তাই বলে আমি তো অন্য কারোর তো কাচ্ছি না তোমার আর আমার মিলিয়ে দু তিনটে কাস্তে দিচ্ছি তোর হোক কি আমার হোক যার করার কথা সে করবে চম্পা এই চম্পা ডাকছেন বাবু কি হচ্ছে কে সব দিদিকে বারণ করলেও শুনলেন না বললেন নিজে কেচে নেবেন তুই কেচে দে ওহো দাদা তুমি আমাকে কিছু করতে দেবে না কেন করতে দেব না জানিস তো আমার আদরের বনে দেহ থেকে ঘাম ঝরা মানে আমার রক্ত ঝরা दादा सुखे नहीं रे
তোর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার চোখের সামনে খালি তোর মুখটা ভেসে উঠছে, আমার কানে তোর ডাক শুনতে পাচ্ছি, আর আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। দাদা, আরে রাজেশ বাবু, আপনি নমস্কার। নমস্কার। আরে বাইরে কেন দাঁড়িয়ে আছেন, ঘরের ভিতরে যান। ওগো শুনছো, দেখো কে এসেছেন, দেখো। হায়রে, কথাটা হলো কি, মিনুর কথা মনে পড়ে গেল তো তাই ওকে দেখতে চলে এসেছি। একমাত্র বোন যখন মনে তো পড়বে নিশ্চয়ই। তাছাড়া এবার তো আপনারই যখন ইচ্ছে হবে তখনই চলে আসবেন। কথাটা ঠিকই, তবে আপনারা যদি কিছু না মনে করেন তাহলে একটা অনুরোধ করি। যা বলার কথা বলুন না, আমরা কেন কিছু মনে করতে যাব। মিনুর বিয়ে হয়ে এখানে চলে আসার পরে আমার ঘরটা একদম খালি হয়ে গেছে, খাঁকা করছে। তাই বলছিলাম কি, যদি মিনু আর অজয় গিয়ে যদি ওখানে থাকে। তার মানে ঘর জামাই থাকা? না, আমি সেটা বলছি না। আর কোন কথা বলছেন স্যার, এখানে পাড়ার মধ্যে আমরা থাকি তো, মিনু আর অজয় আপনাদের বাড়িতে থাকবে, লোকে আমাদের কি বলবে? বলতে গেলে আমাদের তো এ মানিকজত আছে। ছি, এটা কিন্তু অনাজ্য কথা, আমাদের তো ঘর দুয়ার আছে। সেটা কি না বলেছি? আমি বলছিলাম কি, মিনু আর অজয়ের সাথে আপনারা দুজন আর তানিয়া যদি আমাদের ওখানে থাকেন তাহলে খুব ভালো হয়। দেখো বাবা, আমরা রাজি হলে কি হবে, অজয় রাজি হলে তো। দেখো গিন্নি, মিনু যদি তার দাদাকে সুখী করার জন্য অজয়কে বলে না, অজয় কি ওর কথায় রাজি হয়? আমিও কি রাজি করবার ব্যবস্থা করবো মামা। তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ। কি আজ যেন খুশি খুশি মনে হচ্ছে? অন্যদিন খুশি থাকি না জানো? থাকো ঠিকই, আজ বেশি মনে হচ্ছে। আজ দাদা এসেছিল। ও তাই বলো, তা কি বললেন? না গো, কিছুই না, এমনি ঘুরতে এসেছিলেন। আমি ওখান থেকে চলে আসার পরে দাদার ঘরে একা ভালো লাগে না তো। ওই ঘরে খুশিটাতে আমি জোর জবরদস্তি করে কেড়ে নিয়ে এসেছি, সে ঘরে খুশি থাকবে কি করে? আচ্ছা একটা কথা বলবো, আমি রেগে যাবে না তো? না বলো। না তুমি আগে প্রমিস করো। আরে প্রমিস করে কি দরকার, তুমি আজ পর্যন্ত যত কথা বলেছো আমি রাগ করেছি? না তা না, এটা অন্য কথা। ওহো বলো না। দাদা ওখানে একা থাকে, তাই বলছিলাম কি, আমরা যদি কিছুদিনের জন্য ওখানে গিয়ে থাকি তোমার কোনো আপত্তি নেই তো? না আমার কোনো আপত্তি নেই, কিন্তু লোকে কি বলবে? তারপরে মামামাই ভাববে অজয় বিয়ে করে স্ত্রীর কথা শ্বশুর বাড়ি গিয়ে থাকছে। তারা কিচ্ছু বলবে না, কারণ তারাও রাজি আছেন, আর তোমাকে রাজি করানোর জন্য তারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। আরে মামাই যদি রাজি তাহলে আমার আপত্তি করার কি আছে? হ্যাঁ কিন্তু একটা শর্তে। কি শর্ত? শর্তটা হচ্ছে এখানে 100টা, এখানে আরো 100টা, আর এখানে 150টা চুমু দিয়ে দাও। না আরে দাও না, দাও না, ছাড়ো। এসো 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 মন্থরা, এসো এসো। বাবা ও মা, কত বড় বাড়ি, টিভিও আছে, টেপও আছে। বৌদি, আমি সবসময় টিভি দেখবো আর গান শুনবো। আচ্ছা সে ঠিক আছে। আরে মা তানিয়া, যা দেখার দেখবি, যা শোনার শুনবি, তোকে কি কেউ বারণ করছে? নমস্কার। নমস্কার। আপনারা সবাই এসে গেছেন? নমস্কার। আসুন আসুন প্লিজ। চলো চলো চলো, আসুন চলো চলো। এই বাবা, দামি দামি জিনিস আছে, ভালো জায়গা থেকে রাখবি। হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ বলতে গেলে চলো। হ্যালো আরতি। আরে রঞ্জিত বাবু যে, বাবা তো নেই। আমার কিন্তু তোমার সাথে দরকার। আমার কাছে? আমি তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হোয়াট? তোমার সাথে আমার বিয়ে? ইম্পসিবল। দেখো আরতি, তুমি হচ্ছে আজকালকার যুগের মেয়ে, মডার্ন স্টাইল, মডার্ন ফ্যাশনের সাথে তোমার তাল মিলিয়ে চলা উচিত। তাই তোমার সাথে আমার মতো ক্যান্ডিডেট ঠিক ম্যাচ করবে। রঞ্জিত বাবু, দেখো আরতি, বারণ তো বয়স ঢল নামবেই, ঢল নামার আগে বয়সের মজা চিখে নেওয়া উচিত। দেখুন রঞ্জিত বাবু, ভদ্রভাবে কথা বলুন। তুমি কিন্তু আমাকে খারাপ ভাবছো। আমি কিন্তু অনেক দিন আগে থেকেই তোমাকে মনে মনে ভালোবেসে এসেছি আরতি। আই লাভ ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ আরতি, প্লিজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর
এত সাহস? তোরও এত সাহস? আমার অনুপস্থিতিতে আমার ঘরে ঢুকে আমার মেয়ের সঙ্গে অভদ্র ব্যবহার করছিস? গেট আউট, গেট আউট অফ হিয়ার, নইলে আমি তোকে পুলিশে হ্যান্ড ওভার করবো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এই অপমানের হিসেবটা তোমায় অনেক দাম দিয়ে চোকাতে হবে। গেট আউট। মেসোমশাই, রঞ্জিত, রাজেশ, মিনু, তোমরা? হ্যাঁ মেসোমশাই, আমরা সবই শুনেছি। তবে আপনি রঞ্জিতের মতো বাজে লোকের বাজে হুমকিতে একদম চিন্তা করবেন না, আর আরতিদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হবেন না। মানে? আপনার যদি মত থাকে তবে আরতিদিকে আমার দাদার সাথে বিয়ে দিয়ে আমি বৌদি করে নিয়ে যেতে চাই। কিন্তু মিনু, আমি জানি দাদা তুমি আমার কথা অরাজি হবে না, খালি বলো তুমি রাজি কিনা। দেখলেন তো মেসোমশাই, আমার দাদা আমার কত ভালোবাসে, আর আরতি দি তুমি দেখলেন তো ও রাজি। তাহলে আমার আমাদের প্রশ্ন কোথায়? তাহলে দেরি কেন, বিয়েটা যত শিগগিরই হবে তত ভালো। বাবা বাবা, আমাদের আশীর্বাদ করুন, আমরা বিয়ে করে ফেলেছি। মা জানো, পুলিশ আর আমাদের কিছু করতে পারবে না, সে ব্যবস্থা আমি করেই এসেছি, কোর্টেই আমরা বিয়ে করে ফেলেছি। এই দেখো সার্টিফিকেট দেখো। আরে তানিয়া, তুই শেষে এই করলি? হ্যাঁ বাবা, তোমরা যা বলার বলো, আমি আমার প্রকৃত জীবন সাথে বেঁচে দিয়েছি, আমাদের আশীর্বাদ করো। করো বাবা আশীর্বাদ, করো করো বাবা, করো আশীর্বাদ, করো করো বাবা আশীর্বাদ, করো করো করো। তুমি আশীর্বাদ না দিলে কি হবে, আমি তো তোমার হাত থেকে নিয়ে ওকে আশীর্বাদ দিয়ে দিয়েছি, আর কিছু দরকার নেই বুঝলে বাবা, আমরা যাচ্ছি হানিমুন করতে, চলো বাবা হানিমুন, এই চলো বউ হানিমুনে। এই দেখো দেখি নানিয়ান, সে যেই করলে ও গিন্নি কেন আর ওর কথা ভাবছো বলতো, ও যা হয়েছে ভালো হয়েছে, তা না হলে আমাদের যা অবস্থা, ওকে কি ঠিক মতো বিয়ে দিতে পারতাম? কেনই বা পারতাম না গা, আমাদের না হয় নেই, তাই বলে কি অর্জুন নেই, না মিনুন নেই, না তার ভাই রাজেশের নেই। আসতে বলো আসতে, কেউ যদি কিছু শুনে ফেলে? কেউ শুনলে শুনুক না, আমি ডরাই নাকি? এই যে আমি কি যে চেয়ে ঘরে থাকতে এসেছি, আমাদের ডেকে এনেছে, তাই আমাদের ভালো মন্দ বোঝা রাজেশের ধর্ম, বুঝেছ? আর আমাদের কাজ হলো সময় দেখে ছোবল মারা, তাহলে তার বাড়ি ঘর সম্পত্তি সব আমাদের হাতের মুঠোয় আসবে। তাহলে কি করবে? বুঝলে মন্থরা, আর কয়েকটা মাস পরে মিনু আর আরতির বাচ্চা হবে, আর বাচ্চা হবার পরে উভয়ের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে যাবে, সে সময় উভয়ের মধ্যে ফাটল তৈরি করাটা অসম্ভব হয়ে যাবে। তাহলে বলো না আমাকে কি করতে হবে। বুঝলে মন্থরা, তুমি তো ঘরে থাকো, তাই তোমার কর্ম হচ্ছে রাজ, মিনু আর আরতির ভেতরে ফাটল তৈরি করা। বুঝে গেছি। বুঝলে, আমি বলতে গেলে বাইরে বাইরে থেকে রঞ্জিত বাবুকে ধরে রাজেশের ফ্যাক্টরি কি করে হাতে আসবে তার ব্যবস্থা করবে। আরে তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? ডাক্তারখানায় যেতে হবে না? ও তোমার তাহলে মনে আছে? ভুলে যাব কিভাবে, তোমার কথা নয় ভুলে যাব, কিন্তু এ যে আছে তার কথা কি করে ভুলে যাব? যাও তুমি বাড়ি গিয়ে। হ্যাঁ শোনো, এটা রাখো, এতে 2 লক্ষ টাকা আছে, কালকে স্টাফ দিয়ে পেমেন্ট করতে হবে। হ্যাঁ চলো। তুমি একটু বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আইসুমি ভেতরে আয়, তারপর বোম্বে থেকে কবে ফিরলি? এই 2 দিন হলো, উনার এখানে বদলি হয়েছে তো। তাহলে খুবই ভালো হলো। তোর নতুন বৌদি কেমন হলো? খুব ভালো,
কিন্তু তুই তো দাদার বিয়েতে আসিসনি। তোর বিয়েতে তো এসেছিলাম, এত তাড়াতাড়ি অত দূর থেকে কি করে আসি বল। আচ্ছা তুই বস, আমি বৌদিকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ। আরে এই তো দাদা বৌদি আসছে। নমস্কার দাদা। নমস্কার বৌদি। নমস্কার। তারপর সুমি, সব খবর ভালো? হ্যাঁ বৌদি, এই আমার বন্ধু সুমি। ও আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু ডাক্তারের কাছ থেকে আসি। কিন্তু বৌদি, তোমার বিয়ের অ্যালবামটা দিয়ে যাও তো, সুমিকে দেখাও। হ্যাঁ এই নাও, চাবি নাও, অ্যালবামটা আলমারির ভিতরে আছে, বের করে নিও, আসি তবে। সুমি তুই এখানে বসে থাকতো, আমি এক্ষুনি অ্যালবাম নিয়ে আসছি। ব্যবসা করবে, বুঝেছ? যাও। আরতি, আরতি কি গো আমায় ডাকলে? কাল যে টাকা দিয়েছিলাম সেটা নিয়ে এসো তো, আজকে স্টাফদের পেমেন্ট করতে হবে। হ্যাঁ আনছি। আরে এটা চিঠিটা তো এখানে রেখেছিলাম, কোথায় গেল? ইমা, মিনু, মিনু কি হয়েছে বৌদি? এই আলমারিতে একটা অ্যাটাচি ছিল, দেখেছো? অ্যাটাচি কই না তো। আরতি আমাকে অ্যাটাচিটা দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে আমার। অ্যাটাচিটা কালই আলমারিতে রেখেছিলাম কিন্তু পাচ্ছি না, সেই জন্যই মিনুকে জিজ্ঞেস করছি। ও কি করে জানবে? দেখো তুমি অন্য কোথায় রেখেছো। না আমার ঠিক মনে আছে, আমি এখানেই রেখেছি। তাহলে কি অ্যাটাচির সঙ্গে 2 লক্ষ টাকা উধাও হয়ে গেছে? অনন, উধাও হবে কেন গা? তোমরা দুজন কাল ডাক্তারখানায় চলে যাওয়ার পরে অ্যালবাম বার করতে মিনুই তো আলমারি খুলেছিল। কিন্তু আমি তো খালি অ্যালবাম নিয়ে মাগো, অ্যালবামের জন্য খুলেছ না আর কিছুর জন্য খুলেছ কে বলবে? না বৌদি, আমি বিশ্বাস করো আমি অ্যালবাম ছেড়ে কিচ্ছু দেখি। চুরি যাওয়ার পরে সবাই বলে আমি কিছু জানি না। মাসি মরণ, আমি কোনো খারাপ কথা বলেছি নাকি? আচ্ছা তুমি বলো তো বাবা, তোমার বেডরুমে মিনু ছাড়া আর কে আসে? সে যখন আলমারি খুলেছে সে না নিলে আর কে দেবে? চুপ করো মাসি, মিনুকে দোষ দেবার আগে তোমার জেনে রাখা উচিত যে তুমি কার সম্বন্ধে কি কথাবার্তা বলছো। ভালো, আমি কোনো খারাপ কথা বলেছি নাকি? না, কথাটা হয়তো তোমার কাছে খারাপ না হতে পারে, কিন্তু মিনু হচ্ছে আমার বোন, আর এই ফ্যাক্টরি তৈরি হওয়ার দিন থেকে ও নিজে হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে। এই 2 লক্ষ টাকা হয়তো তোমার কাছে বড় হতে পারে কিন্তু ওর কাছে নয়। ও কেন চুরি করবে? বরং আমার তো তোমার উপর সন্দেহ হচ্ছে। তার মানে তুমি বলছো আমি চুরি করেছি? হায় রে, তোমার এত গম্ভ, তুমি আমাকে বলছো চোর? ও গজের মামা, কোথায় আছো? দেখেছো রাজু বলছে আমাকে চোর, বলে কিনা পুলি কে দেবে? আমি কি করবো মা? কি হয়েছে মামি, কাঁদছো কেন? কাঁদবো না তো কি নাচবো? ও কি হয়েছে সেটা বল। কি হয়েছে দাদা? আরে উনি মিনুকে দোষ দিয়ে চোর সাব্যস্ত করতে উদ্যত হয়েছে, সেটা কি ওনার উচিত হয়েছে? হ্যাঁ মামি বলছে কি, বৌদির আলমারি থেকে আমি 2 লক্ষ টাকা চুরি করেছি। 2 লক্ষ টাকা মামি? কাল আরতির থেকে চাবি নিয়ে মিনু আলমারি খুলেছিল, আমি বলেছি বলে রাজেশ বললো ও কেন টাকা চুরি করবে? তুমি চুরি করেছো, তুমি নিয়েছো। দেখুন দাদা, টাকা কোথায় গেছে আমি জানি না, আর যদি গিয়েও থাকে সেটা মিনু না হয় আরতি বৌদি কাউকে দিয়ে থাকবে। অজয় দেখ বাবা, আজ টাকা চুরি হয়েছে, কাল সোনা চুরি হবে, পুলিশ আসবে, আমায় ধরবে। আমি এখানে থাকবো না, আমি যাচ্ছি। এখানে দাঁড়িয়ে তোর মামির অপমান আর সহ্য করতে পারবো না ভাগ্নে, আমাদের এ ঘরে থাকার দরকার নেই, চল আমরা বিদায় হই। হ্যাঁ চলো, আমি এমন বাজে লোকের সঙ্গে থাকতে চাই না। কাকে তুমি বাজে লোক বলছো? তোমার দাদাকে, তোমার বৌদিকে। মুখ সামলে কথা বলো,
কেননা তুমি ভুলে যাচ্ছ তুমি যাদের বাজে লোক বলছো তুমি তাদেরই অন্যকে বেঁচে আছো আমার চোখের সামনে মিরুকে হাত দিলে তোমার এত দোষ আচ্ছা আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না চলো মামি এক মুহূর্ত এখানে থাকবো না আর মিনু তোমাকে এই মুহূর্তে ডিসাইড করতে হবে তুমি যদি আমার স্ত্রী হিসাবে থাকতে চাও তাহলে তোমার দাদার সাথে সম্পর্ক ছিন্ন করে আমার সঙ্গে যেতে হবে তোমায় এখানে থাকবো আমি তুমিও সেখানে থাকবে আর যদি তুমি দাদার সঙ্গে সম্পর্ক রাখতে চাও তাহলে আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি এখানে তোমার দাদার কাছেই থাকো আমি যাচ্ছি অজয় দাঁড়াও আমি জানি মিনু তোমার স্ত্রী তুমি ওর গায়ে হাত দিলে আমিও নিজেকে সামলাতে না পেরে তোমার গায়ে হাত তুলেছি আমি মানছি আমার ভুল হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি আপনার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না দেখো একটু বোঝার চেষ্টা করো দাদা তোমার থেকে বড় আমার অপমান সহ্য করতে না পেরে তোমার উপরে হাত তুলেছে আর দাদাও যখন ভুল স্বীকার করে ক্ষমা চাইছে তুমি ওকে ক্ষমা করে দাও অজয় না সব ভুলের ক্ষমা হয় না আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর তুমি আমার সঙ্গে আসতে পারো নচেত তোমার দাদার সঙ্গে থাকতে পারো কিন্তু একটা কথা মনে রাখো আজ যদি তুমি আমার সঙ্গে না যাও তাহলে চিরজীবনের মতো সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তাই তুমি এই মুহূর্তে ডিসাইড করো কি করবে দেখো অজয় যে 2 লক্ষ টাকার জন্য আজ এই বাড়িতে এত বড় ঝড় হয়ে গেল সে 2 লক্ষ টাকা আমার কাছে বড় না আমার কাছে বড় হচ্ছে মিনু আমার কাছে বড় হচ্ছে তুমি আর তোমরা দুজন যদি এমন সামান্য কথা না করে ঘর ছেড়ে চলে যাও তাহলে আমি বাঁচবো কিভাবে এই উত্তর আমি দিতে বাধ্য নই আপনার কাছে আমার কোনো সম্মান না থাকতে পারে কিন্তু আমার কাছে আত্মসম্মানটাই বড় আর একবার যখন আমার আত্মসম্মানে আঘাত লেগেছে শত চেষ্টা থেকেও আটকাতে পারবে না অজয় এটাই তাহলে শেষ কথা তোমার হ্যাঁ বেশ তাহলে শোনো এই ঘর যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো সেটা আমার ঘর নয় সেটা আমার মিনুর ঘর দাদা আরে এটা যখন পাকা ঘর ছিল না ছোট কুঁড়ে ঘর ছিল তখন এই ঘরের উঠোনের উপর ছোট ছোট পা ফেলে এই মিনু হেঁটে বেরিয়েছে এই ঘরে এই হাতে আমি ওকে কোলে কাঁধে নিয়ে ওর সব রকম আবদার সয়ে ওকে এতটুকু থেকে এত বড় করেছি আর ওকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি আর যদি এই ঘরে মিনুই না থাকে এই ঘরে আমার কি হবে শোনো বরং আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি তুমি আর মিনু এই ঘরেই থাকো না রে এই ঘর আজ থেকে তোর না দাদা আরে যাও আমাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে এসো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব দাদা না তুমি তুমি বাড়ি ছেড়ে যেও না আরে পাগলি আমি না এই ঘর ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তোকে কি আমার মন থেকে কেউ কেড়ে নিতে পারবে না তোর মন থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না মিনু কানে না আমি সব সইতে পারি কিন্তু তোর চোখের জল আমি সইতে পারি না কানিস না চলো বৌদি তুমি দাদাকে বাঁচাও তুমি দাদাকে নিয়ে যেও না দাদা তুমি যেও না শোন শোন তুই ভালো থাক তুই সুখে থাক সব ঠিক হয়ে যাবে কত সাধি সুখের স্বর্গ করলে টুকরো সাথের খর্গ রইল পরে তোরি ছায়া কাঁদে যে স্নেহ মায়া যেও না গো যাও গো ফিরে বন্দি যে আজ ভাসানপুরে হায় রে জীবনে চলা নেই শেষ কি পরীক্ষা আর কত লেখা ভরা জীবনের খাতা চাই যে গো ক্ষমা চাহে নাই সুখে
তোমাদের ঘরের চাবি খুঁজে মরে সবই সুখ মরিচিকা দেয় শুধু ফাঁকি তুমি মেনুর জন্য যা করেছো তাতে আমার কিছু বলার নেই তবে তোমার এভাবে বাড়ি ছেড়ে চলে আসাটা আদৌ উচিত হয়নি যতই হোক সেটা তোমার বাড়ি না ওটা আমার বাড়ি নয় মিনুরি হয়তো আমি তৈরি করেছি মিনুর জন্যে মিনুর সুখই আমার সুখ আর তাছাড়া বাড়ি গাড়ি সম্পত্তি আমার কি হবে আমি তো একটা বাড়ি ভাড়া ঠিক করেছি রাজেশ এ তুমি কি বলছো তোমার কাছে মিনুও যেমন আমার কাছে আরতিও ঠিক তেমনি আরতি ছাড়া আমার কেউ নেই তাই আমি থাকতে তুমি ভাড়ার বাড়িতে যাবে কেন আর তাছাড়া এটাও তো তোমার বাড়ি বাবা ঠিক বলেছেন আমাদের এত বড় বাড়ি থাকতে আমরা ভাড়া বাড়িতে কেন থাকবো যা তোমার ইচ্ছা বুঝলেন কি না আপনার কথা মতোই রাজেশকে ওখান থেকে হটিয়ে দিই এবার কি করব এবার অজয়কে হটাতে হবে অজয় হ্যাঁ কারণ ও ওখান থেকে সরলেই রাজেশের সব ধন সম্পত্তি তোমার আর ফ্যাক্টরিটা আমার হবে আরে ফ্যাক্টরি আপনার হ্যাঁ কারণ ব্যবসা বাণিজ্যে তুমি কি বুঝবে তোমার দরকার টাকার তোমাকে টাকা দিয়ে ফ্যাক্টরিটা তোমার থেকে আমি কিনে নেব বুঝলেন কি না আপনার প্ল্যানটা আমি বুঝে গেছি তাহলে ফ্যাক্টরিটা হাসিল করার কাজটা আজ থেকে শুরু করে দাও তা না হয় করব কিন্তু পথটা পথ পথ একদম মার চুটকি কাট ক্লিয়ার এসো তোমাকে পথ বাদলে দিই তাই বলুন দেখি অজয় পাঠিয়েছিল দেখুন ইন্সপেক্টর আমি গন্ডগোলের বিষয়ে কিছু জানি না আপনি কেন আমাকে অ্যারেস্ট করছেন বলুন তো তুমি দোষী কি নির্দোষ সে ফয়সালা আদালত করবে আর যেহেতু দেবেন্দ্রবাবু নিজেই কেসে আই উইটনেস তার এফআইআর এর জন্য আমরা তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি আর তোমার যা কিছু বলার কোর্টে গিয়ে বলবে না কোর্টে কেস পৌঁছানোর আগে ওকে যে করেই হোক বের করে আনতে হবে মামা হ্যাঁ আনবো তো নিশ্চয় তাহলে তোমার ওই বেঈমান ভাইকে দেখলে তো আমাদের কাছে ভালো সে যে লোক দেখিয়ে ঘর ছেড়ে চলে গেল কিন্তু আমি ওকে ঠিক চিনেছি কোনো না কোনো উপায় আমাদের উপরে শো
কেন থানায় ভরেছে তুমি কি জিজ্ঞেস করো না? না, কারো যাওয়ার দরকার নেই, ওখানে নিজে যাবো আমি, স্পষ্ট করে দাদাকে সব জিজ্ঞেস করবো। আমার দাদাকে এটা বলতে যে অজয়ের কি ক্ষতি করেছিল, কি মতলব উনি তাকে পুলিশে অ্যারেস্ট করিয়েছেন। বাহ, চুরি, তার উপর আবার গলাবাজি, কি বলছো? সেটাই তো, তুমি দাদাকে বলো এই মুহূর্তে থানায় গিয়ে কেসটা উইথড্র করে আসুক। কি হলো? অজয় এখন থানায় কিন্তু কোন অপরাধে? তোমার দাদার উপরে অহেতুক দোষ চাপাবার আগে তোমার মনে রাখা উচিত যে তোমার দাদা অজয়কে অ্যারেস্ট করায়নি, আমার বাবা অ্যারেস্ট করিয়েছে। তোমার বাবা? কিন্তু কি অপরাধে? তোমার স্বামী গুন্ডা দিয়ে যদি রাজেশকে মারতে পাঠাতে পারে, আমার বাবা অজয়কে কেন অ্যারেস্ট করাবেন না? কি বলছো? আমার কাছে তোমার স্বামী যেমন বড়, আমার কাছে আমার স্বামী তেমন বড়। তুমি আজ আমাদের বাড়ি এসে আমাকে জিজ্ঞেস করার আগে অজয়কে জিজ্ঞেস করা উচিত ছিল কেন সে রাজেশকে মারতে পাঠিয়েছে। মিথ্যে কথা, আমার তার উপরে পুরো বিশ্বাস আছে, ও কোনো মতেই এমন কাজ করবে না। তার মানে আমি তোমার স্বামীর নামে মিথ্যে বলছি? তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয়, যাও গিয়ে অজয়কে জিজ্ঞেস করে এসো, তারপর এখানে এসে কেস উইথড্র করতে বলো। না, থানায় গিয়ে কেসটা উইথড্র করতে হবে। আমার যা মনে হচ্ছে মিনু যা রেগে এখান থেকে গেছে, বলতে গেলে খুব জোরে বোধহয় ভাই বোনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। ঝগড়া বাঁধবে বলছো কি গো? ওই একই মায়ের পেটের ভাই বোন দুজন তো আমের দুধে এক না হয়ে যায়, আমাদের আটির মতো ছুঁড়ে না ফেলে। বুঝলে মন্তরা, আমের দুধে এক হতে পারবে না গো, এই চক্রধরের চালে সব কেটে সাফ হয়ে যাবে, কেউ থাকবে না। খাও খাও খাও। অজয়কে খালাস করার ব্যাপারে দাদা কি বললো? আরে এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, বলো না। আরতি বৌদি বলল যে অজয় গুন্ডা লাগিয়ে রাজেশ দাকে মারতে পাঠিয়েছিল বলে তার বাবা দেবেন্দ্রবাবু থানায় এফআইআর দিয়ে অজয়কে অ্যারেস্ট করিয়েছেন। কি হলো? অজয় মারতে পাঠিয়েছে? মিথ্যে কথা। তুমি ও কথা রাখো মামা, তুমি যেভাবেই হোক শিগগির ওকে থানা থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করো। বলতে গেলে আমি তো সেই জন্য অপেক্ষা করে বসে আছি। অজয়কে মুক্ত করতে হলে তোমাকে এই কাগজে সই করতে হবে। নাও সইটা করে দাও। হ্যাঁ, আপনি এখন যেতে পারেন, রাজেশবাবু কেস উইথড্র করে নিয়েছেন। এই দেখো রাজেশ, তোমার বোন মিনু তোমার সব সম্পত্তির সাথে সাথে ফ্যাক্টরির 50% শেয়ার দাবি করে উকিলের নোটিশ পাঠিয়েছে। মানে? মানে ভেরি সিম্পল, ও দাবি করছে যে তোমার সব সম্পত্তির উপর 50% অধিকার ওর আছে, আর সেই অধিকার সে দাবি করছে। আমি তো বিশ্বাসও করতে পারছি না। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে উকিলের নোটিশটা দেখো, দেখো তোমার বোন নিজের হাতে সাইন করেছে। মনে হচ্ছে যে এর পেছনে একটা কোনো চক্রান্ত আছে। চক্রান্ত? মানে? মানে মিনুর মতো একটা সরল নিষ্পাপ মেয়েকে গুলিয়ে ফালিয়ে ওর সই নেওয়াটা কোনো বড় কথা নয়, আমি ঠিক জানতে পেরেছি। আমাদের সব সম্পত্তিকে হাতের মুঠোয় নেবার জন্য এই নিশ্চয়ই চক্রধর, না হলে অজয়ের একটা চাল। কিন্তু আমি ভাবছি মিনুর এতে নিশ্চয়ই সম্মতি আছে, কারণ সে এখনো বাচ্চা নয় যে কিছু না জেনে শুনে কোর্ট পেপারে সই করে দেবে, আর ও সই না করলে এই উকিলের নোটিশ আসা অসম্ভব। আরে সই করারই বা কি দরকার? মিনু যদি আমাকে একবার মুখ ফুটে বলতো না, অর্ধেক কেন, ওকে আমি পুরো সম্পত্তি লিখে দিতাম। রাজেশ! হ্যাঁ, এখনো যদি মিনু এসে আমায় বলে আমাকে আমার সম্পত্তি ভাগ করে দিয়ে দাও, সব সম্পত্তি তার নামে উইল করে দিতে রাজি আছি। না, তোমার সে অধিকার নেই। আরতি, তুমি তোমার বোনের নামে সব সম্পত্তি লিখে দেবে বলছো, কিন্তু তোমার জেনে রাখা উচিত যে এই সম্পত্তিতে মিনুর যতটা অধিকার আছে আমারও ততটাই অধিকার আছে, আর ভবিষ্যতে ভূমিষ্ঠ হওয়া আমার সন্তানেরও সে অধিকার আছে। আরতি, তোমার বোনের সুখের জন্য নিজের সন্তানের ভবিষ্যৎ আর সুখ কেড়ে নেবার অধিকার তোমার নেই, কারণ তার ভবিষ্যৎ আর তোমার স্ত্রী হিসেবে আমার ভবিষ্যৎ দেখাও তোমার কর্তব্য। তাই কোন অধিকারে সব সম্পত্তি মিনুর নামে করে দেবে বলছো? আরতি, তুমি একই বলছো। আরতি যা বলেছে ঠিক বলেছে, তোমার বোনের প্রতি তোমার যতটা দুর্বলতা আছে, আরতি তার স্বামীর
আর তার ভবিষ্যৎ সন্তানের প্রতি ঠিক ততটাই দুর্বলতা আছে। আরতি আমার মেয়ে বলে ওর ভবিষ্যতের দায়িত্ব আমার। তুমি যদি মিনুর নামে সব সম্পত্তি লিখে দাও তাহলে তাহলে বাধ্য হয়ে আমি তার বিরোধিতা করব। ঠিক আছে, আমি মিনুকে সব সম্পত্তি লিখে দিচ্ছি। আর আপনার যদি আপনার মেয়ের প্রতি এত দরদ তাহলে আপনার সব সম্পত্তি তার নামে লিখে দিন তো দেখি। রাজেশ, আমি মিনুর নামে সব সম্পত্তি লিখে দেবো ঠিক করেছি, যখন আমাকে কেউ টলাতে পারবে না। কি হয়েছে ডাক্তারবাবু? দেখুন রাজেশবাবু, আরতি দেবী পড়ে যাওয়াতে তার পেটে ভীষণ আঘাত লেগেছে। বর্তমানে পরিস্থিতি যা, তা মা আর বাচ্চা উভয়ের পক্ষেই বিপজ্জনক। আমার মতে আরতি দেবী অপারেশন করাটা নিতান্তই জরুরি। সিস্টার, অপারেশন থিয়েটার রেডি আছে? ইয়েস স্যার। চলো। আপনার ব্যস্ত হওয়ার কিছু নেই, কেসটা খুবই কমপ্লিকেটেড থাকার জন্য আমাকে অপারেশন করতে হবে। কিন্তু স্যার, দেখুন মীনাক্ষী দেবীকে যদি এখনই অপারেশন করা না যায় তাহলে মা আর বাচ্চার কি যে ক্ষতি হবে সেটা কিছু বলা যায় না। কনগ্রেচুলেশন অজয় বাবু, আপনার মেয়ে হয়েছে। কিন্তু বলুন ডাক্তারবাবু, এই সন্তানই আপনাদের প্রথম ও শেষ। এই ডেলিভারি এত কমপ্লিকেটেড ছিল, আমি অপারেশন করতে বাধ্য হয়েছি, ফলে মীনাক্ষী দেবী জীবনে আর কোনোদিন মা হতে পারবেন না। আমি ওদের দেখতে যেতে পারি? আমি ওকে কেবিনে পাঠিয়ে দিচ্ছি, আপনি ওখানেই দেখা করবেন। ঠিক আছে। সরি রাজেশ বাবু, আপনার পুত্র সন্তান হলেও আপনার স্ত্রী ভীষণ সিরিয়াস, আপনাকে দেখবে বলে ভীষণ ব্যস্ত হয়েছে। আমি ওকে কেবিনে পাঠিয়ে দিচ্ছি, আপনি যান প্লিজ। আরতি, আরতি কি হয়েছে? মনে হচ্ছে আমি আমি আর বাঁচব না। ছি আরতি, এরকম বলো না। তুমি কি সত্যি আমার উপর রাগ করে আমাকে চিরতরে একা রেখে চলে যেতে চাইছো? আমি মানছি তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও আরতি, ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করিনি আর দোষ দিচ্ছি না। শোনো, আমার বাচ্চাকে একটু দাও তো। আমার বাচ্চা তোমার দায়িত্ব। আরতি কি হয়েছে? আরতি, 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 রাজেশদা, রাজেশদা কেন এসেছো? রাজেশদার সঙ্গে দেখা করতে এসেছি। কি সমবেদনা জানাতে এসেছো না কাঁটা খায় নুনের ছিঁড়ে দিতে এসেছো? এরকম কেন বলছেন মেসোমশাই? জানি আরতি বৌদি গত হওয়ার পরে আপনারা রাজেশদার যে ক্ষতি হয়েছে তা কেউ পূরণ করতে পারবে না, এর জন্য আমারও দুঃখ হচ্ছে। তোমার দুঃখ হচ্ছে? কিন্তু কিসের জন্য? তোমার তো খুশি হবার কথা, কারণ তোমরা তো সুবর্ণ সুযোগ পেয়ে গেছো। মেসোমশাই, হ্যাঁ, আরতি চলে যাওয়ার পর তোমাকে আর মিনুকে নিরস্ত করার মতো আর কেউ রইল না। আর রাজেশ যেমন লোক, তাকে তোমরা 50% কেন, তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারবে। দেবেন্দ্র বাবু, আপনি কিন্তু সীমা পার করে যাচ্ছেন। আমি এখানে আপনার সম্পত্তির লোভে আসিনি, বরং এসেছি আপনার দুঃখে সমবেদনা জানাতে। কিন্তু তোমাদের উদ্দেশ্য আমি ঠিক জানি, নিজের স্বার্থ সিদ্ধি করা ছাড়া তুমি আমাকে কোনোদিন সমবেদনা জানাতে আসতে না। তোমরা স্বার্থপর, বেইমান, নিজেদের সুখ আর খুশির জন্য তোমরা সব কিছু করতে পারো, কেবল কেবল তোমাদের জন্য আরতি আমাকে ছেড়ে চলে গেল।
তোমরাই তাকে মেরেছো, তোমরাই তার হত্যাকারী। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আই সে গেট আউট। আমি যা যা বলেছি ঠিক মনে থাকবে তো? পুরোপুরি বুঝে গেছি স্যার। তাহলে আমি ফরেন থেকে ফেরবার পরে ফ্যাক্টরির সব কাগজপত্র বুঝেছো যে হাতের মুঠা নিয়ে আসবো? হ্যাঁ সাবাস, আমি তো লাস্ট শিপ। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। বুঝলি মুন্না, আজ হচ্ছে রাখি পূর্ণিমা, আমার বোন আসবে আমাকে রাখি বাঁধতে। আর সামনে বছর তুই তো বড় হয়ে যাবি, আমার বোনের মেয়ে মানে তোর বোন আসবে তোকে রাখি বাঁধতে। ভারী মজা হবে না? দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজ রাখি পূর্ণিমা তো, দাদাকে রাখি পরাতে যাচ্ছি। নেকুচে করেছে তোর রাখি, নেকুচে করেছে তোর ভাই। মামি, কতটা যেন গায়ে হুলের মতো বিজ্জে গিয়ে পড়ার মুখে। ওই ভাইয়ের বাড়ি কি মধু আছে? মামি ভালো কথা বলছি, রাখি বাকি ছাড়ো, চুপচাপ গিয়ে কাজ করো, না হলে তোমার একদিন কে আমার একদিন। আরে কি হলো, কেন চেঁচামেচি? মহারানীর ভয় সব উতলে উঠছে, রাখি বাঁধবার জন্য ভাইয়ের বাড়ি যেতে উনি বেরিয়ে পড়েছে। মিনু, এত বড় ঘটনা ঘটে যাবার পরও তুমি তোমার দাদাকে রাখি পড়াতে যাচ্ছো? দেখো কথাটা শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আজ রাখি পূর্ণিমা, এমন কোনো দিন হয়নি যে আমি দাদাকে রাখি পড়াইনি। আজ দাদা নিশ্চয়ই পথ চেয়ে বসে থাকবে। তোমার ওসব বাজে কথা আমি শুনতে চাই না, তুমি ওখানে যেতে পারবে না। তোমার কাছে মিনতি করছি, সেদিন না হয় মেসোমশাই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তাতে দাদার দোষ কোথায়? শোনো, আজ তুমি ওখানে যেতে আমায় বারণ করো না। আজ যদি আমি রাখি বাঁধতে না পারি তাহলে তার মনে ভীষণ কষ্ট হবে। হোক কষ্ট, কিন্তু খবরদার, তুমি যদি এ বাড়ি ছেড়ে বেরিয়েছো তাহলে দেখো তোমার কি অবস্থা হয়। আহা, কর্তার কাছে খুব নাটক হলো। কর্তা কি বললে শুনেছো কি? মরণ পটের বিবিতে আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছো কেন? যাও, কলের পরে বাসনগুলো পড়ে আছে মেঝে দেবে, কাপড় চাপড় লেগে যাবে। আহা, এখানে দাঁড়িয়ে থেকে শেষ পালে কি কলারটা খাবে? তোমার তো ভারী সাহস দেখছি। আরে আমার কথাগুলো কি কানে যাচ্ছে না? কত সাধি সুখের স্বর্গ করলে টুকরো সাথের খর্গ, রইল পরে তোরি ছায়া কাঁদে যে স্নেহ মায়া। যেও না গো যাও গো ফিরে বন্দি যে আজ ভাসানপুরে। হায় রে জীবনে চলার নেই শেষ কি পরীক্ষা, আর কত আছে লেখা ভরা জীবনে রে খাতা। চাই যে গো ক্ষমা চাহে নাই শুনো, সুখের ঘরের চাবি খুঁজে মরে সবই, সুখ মরীচিকা দেয় শুধু ফাঁকি। না না কাঁদে না, কাঁদে না আমার মা, শোনো। ও কি হয়েছে, কি হয়েছে? মরণ আমার কি হয়েছে কে জানে, যতবারই দেখি ততবারই বাচ্চাটা তার আশারে চেঁচাচ্ছে। কোন লগ্নে জন্ম হয়েছে কে জানে? মেয়েটাকে কেন এমন বলছো মামি, ও তোমার কি করেছে? এই তোমার তো ভীষণ সাহস দেখছি, আমার মুখে মুখে জবাব দিচ্ছ? আরে জবাব কোথায় দিলাম? দাওনি, আহা ভারি ভালো তুমি, বাইরে কাপড়গুলো রয়েছে শুকনে দাও গে, নাহলে ভালো হবে না। যাচ্ছি, কিন্তু মেয়েটাকে একটু দুধ খাইয়ে। আরে সে বাচ্চাকে দুধ খাওয়াবে? তোমার বাচ্চাকে দুধ খাওয়ানো আগে না আমার কাপড় শুকোতে দাও আগে। মামি, দাদা তুমি তুমি কেন এসেছো, কি মতলব এসেছো? না, কাল রাখি পূর্ণিমা ছিল তো, মিনু এলো না, তো ভাবলাম কোনো অসুবিধা হয়েছে, সেই জন্য মিনুকে দেখতে এসেছি। মিনুর মেয়েকে তো দেখিনি, মিনু তোর মেয়েটাকে আনতে দেখবো। এক্ষুনি আনছি। এখানে ওকে আনার দরকার নেই। মামি বলছি না, এখানে মেয়েকে আনার দরকার নেই, কি কারো দেখারও দরকার নেই। মাসি,
আজ তো বোনের বঞ্জিকে দেখার জন্য শখ উঠলে উঠছে তোমার। আর যেদিন অজয়কে অপ তোমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছিল সেদিন কোথায় ছিল তোমার এই বোনের জন্য শখ? তুমি তুমি একই বলছো বাবু, আমার জলখান ডুবে ডুবে যেন কিছু জানেন না। এই তাহলে যদি চাস তোমার যে বাড়ি দেখা বেরিয়ে যা, না হলে ধরন দিয়ে ঘর ধরে বের করে দেবো। তুমি ভেতরে যাও, অজয় আসো। ওকে বললে তোমার ভাই সব না ছুটিয়েছে তাহলে আমার নাম মন্ত্রা না, যাও। থাক মাসি, অজয়কে কিছু বলার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। রাজেশ, তুমি তোমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা না করে তোমার সমস্ত সম্পত্তি মিনুর নামে লিখে দিতে চাইছো? মেসমশাই, মিনুর যে অবস্থা দেখে এসেছি, এমন অবস্থা দেখে আসার পরে যে কোনো ভাই এটা না করে পারবে না। আমি জানি কেবল সম্পত্তির জন্যই ওরা মিনুর উপর অত্যাচার করছে, আর সম্পত্তি পেয়ে যাওয়ার পরে ও নিশ্চয়ই সুখে থাকবে, এর চেয়ে বড় সুখ আমার আর কি আছে? কিন্তু রাজেশ, আমি জানি মেসমশাই আপনার মনের কথাও বুঝতে পারছি, কিন্তু আমার অন্য কোনো রাস্তা নেই। এখানে থেকে সব সময় ছটপট করাচ্ছে, ভাবছি মুন্নাকে নিয়ে এ শহর ছেড়ে চলে যাব আমি।
আপনি কি মিনাক্ষী দেবী? হ্যাঁ, ইনি হচ্ছেন মিনাক্ষী দেবী। নিন এই কোর্ট পেপারে সিগনেচার করুন। আপনার দাদা রাজেশ সিংহরায় নিজের সমস্ত সম্পত্তির সঙ্গে মিনাক্ষী মজলা ইন্ডাস্ট্রিজও আপনার নামে উইল করে দিয়েছেন। কিন্তু দাদা কেন এমন করলো? আরে দেখছো কি, সই করো। আমি তাহলে আসছি। হ্যাঁ আসুন আসুন, দেখি দেখি কাগজটা দেখি। বুঝলে মন্ত্রটা, এই কাগজটা দেওয়া মানে পুরো প্ল্যান করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি করা। মানে রাজেশ সব সম্পত্তি তার বোনকে দিয়ে দিল, এই মিনুকে সম্পত্তির মালিক করে দেওয়া মানে রাজেশকে ছোট করা। রাজেশ মনে মনে ভাবলো অজয়কে মিনু যেমন নাচাবে নাচবে, কিন্তু অজয় যে বান্দা সে কি সহজে নাচতে রাজি হবে? একদম নয়। আমাদের ঘরে যুদ্ধ বাঁধানোর জন্য রাজেশের এটা একটা চাল। আরে যদি সম্পত্তি দেওয়ারই হয় তাহলে তা অজয়ের নামে করলো না কেন? তাহলে মিনুর কাছে অজয়কে ছোট হতে হতো না? ওহো, মিনু চাইলে বলতে গেলে না হয়ে দিয়ে দেবে। হে মামা, ওর জন্য সব কিছু করতে আমি রাজি আছি। আমি চাই না আমার কাছে ছোট হয়ে যাক। বলুন আমি কি করলে সমাধান হবে? ওহো, তুমি কেন ব্যস্ত হচ্ছ? আমি কি না বলছি, এই নাও এই কোর্ট পেপারে সই করে দাও। তারপরে সম্পত্তি, বাড়ি, ফ্যাক্টরি অজয়ের নামে কি করে ট্রান্সফার হবে সেটা আমি বুঝাবো। কত সালি সুখের স্বর্গ করলে টুকরো সাথের খর্গ, রইল পরে তোরি ছায়া কাঁদে যে স্নেহ মায়া। যেও না গো যাও গো ফিরে বন্দি যে আজ শ্মশানপুরে। হায় রে জীবনে চলার নেই শেষ কি পরীক্ষা, আর কত আছে লেখা ভরা জীবনে দেখাতা। চাই যে গো ক্ষমা চাহে নাই সু, সুখের ঘরের চাবি খুঁজে মরে সবই, সুখ মরিচিকা দেয় শুধু ফাঁকি। আরে এই সময় হয়ে গেছে, যাও যাও খেতে যাও, খেয়ে এসে কাজ করবে যাও। এই নবীন তুইও যা 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 খেতে যা যা। রাজু, এই রাজু, রাজু কি হলো চাচা? খাবি না, খেয়ে এসে কাজ করবি। এই কাজ শেষ করেই যাচ্ছি। আমি জানি তো একবার কাজে লাগলে খাওয়া দাওয়া সব ভুলে যাস। বাচ্চাটা খিদেতে কাঁদছে, যা নিজেও খেয়ে নে আর বাচ্চাটাকেও খাইয়ে দে।
কাকা বাবু কে রে রাজুদার অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে গেছিলাম সেখানে ভর্তি আছে আমাদের তো অ্যাক্সিডেন্ট কোথায় কিভাবে হয়েছে আমি জানি না ওহো তুই যা তো এখান থেকে যা যা মামা আমি একটু দাদাকে দেখতে যাব হ্যাঁ গো তুমি যাবে কেন তার সঙ্গে আমাদের কি সম্পর্ক যেমন হোক আমি যাব নিশ্চয়ই যাব ওরে মরবার হলে মরবে তুমি কি তাকে বাঁচিয়ে দেবে মামি কি হচ্ছে মিনু কেন চাচামিচি করছো দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে সে বড় হসপিটালে আছে আমি যাব বলেছি বলে ওরা বারণ করছে ঠিক করেছে তোমাকে আগেই বলেছি ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাছাড়া বারবার তার কথা টেনে এনে আমরা শান্তি নষ্ট করতে চাই না তোমার ওখানে যাবার দরকার নেই হ্যাঁ দরকার আছে আজ আমাকে শত বারণ করলেও কারোর কথা শুনবো না যাবই আমি নিশ্চয়ই যাব তুমি চাইলেও আজ আমাকে আটকাতে পারবে না তার মানে এটা শেষ কথা তোমার হ্যাঁ তাহলে আমার শেষ কথা শুনে রাখো যদি তুমি আজ দাদাকে দেখতে ওখানে যাও তাহলে আজ থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার আর শিখ হয় নেই কারণ আজ অবধি আমি একটা কাঠের পুতুলের মতন তোমাদের সব অন্যায় অত্যাচার বুঝে শুয়ে এসেছি আর তোমরা সবাই মিলে আমার দাদার প্রতি যে অবিচার করে এসেছো অভদ্র ব্যবহার করেছো সেসব নীরবে শুয়ে এসেছি কিন্তু অন্যায় যাই হোক না কেন আমি দাদার কাছে অবশ্যই যাব এখন কেমন বোধ করছো রাজেশ ভীষণ কষ্ট হচ্ছে ডাক্তার বাবু ভীষণ কষ্ট হচ্ছে আমার হাত ডাক্তার বাবু চাচা আমার ডান হাত কোথায় গেল আমার ডান হাত কোথায় গেল ডাক্তার বাবু সরি রাজেশ অ্যাক্সিডেন্টের পরে তোমার হাতের যে অবস্থা হয়েছিল অপারেশন করে বাদ দিতে বাধ্য হলাম গাড়ির তলায় চাপা পড়ে আমার এই অবস্থা মিনু এতদিন পরে তোকে আদর করার মতো আমার দুটো হাতের ভেতরে একটা হাত নেই বুঝলি মিনু তুই তো ঘর ছেড়ে চলে এলি ভালো করিস নি আমার অনুরোধ রাখবি ফিরে যা তোর ঘরে তুই ফিরে যা না দাদা আমি তোমাকে এভাবে ফেলে যেতে পারবো না আমি চলে গেলে তোমাকে দেখবে কে মিনু হ্যাঁ দাদা তোমাকে আমার দোহাই তুমি আর একবারও আমাকে তোমাকে ফেলে চলে যেতে বলো না কিন্তু এমন ভাবে তুই তোর সোনার সংসারকে নষ্ট করবি কেন সোনার সংসার কাকে বলছো দাদা যেখানে মানুষের স্নেহ আদর আর ভালোবাসাকে টাকা পয়সা কেনা যায় সেখানে সুখের প্রশ্ন অবান্তর আমার ওই টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু দরকার নেই বরং আমরা যেমন ছোটবেলায় আমাদের সেই ছোট্ট ঘরে ছিলাম তেমন তোমার সঙ্গে থাকলে এই ঘরই আমার কাছে স্বর্গ যা তারপরে তুমি আমার জন্য যে ত্যাগ করেছো আমি সারা জীবন ধরে তার শোধ করতে পারবো না তাই আমায় তুমি চলে যেতে বলো না বলো না কানিস না বলো কানিস না Thank you.
হ্যালো, আমি রঞ্জিত বলছি। আরে বস, আপনি এত রাতে? হ্যাঁ, ফিরে এসেছি। সব কাজ হয়ে গেছে? পুরোপুরি সব কাজ শেষ হয়ে গেছে বস। মীনাক্ষী ইন্ডাস্ট্রি বর্তমানে আমার হাতের মুঠোয়। ঠিক আছে, কাল সকালে কাগজপত্র নিয়ে আমার কাছে চলে এসো। ওকে। রাঙাও রে রাঙাও রে রাঙাও শ্যাম রাঙাও রে, কালকে তো হয়নি, আজ ম্যাগাজিনে কবিতাটা দিতে হবে। একটা কাজ করলে হবে, মুখরাটা পাল্টে দিলেই হবে। গানের খাতা গানের খাতা, রাঙাও রে গানের খাতা কোথায় গেল, গানের খাতা রাঙাও রে গানের খাতা গানের খাতা গানের খাতা এখানে আছে, নিশ্চয়ই আছে। এটা কি? এটা তো আমার একটা চিনাই, রাজেশ সিংহ রায়, মীনাক্ষী ইন্ডাস্ট্রিজ। রাজেশ বাবুর একটা চি এখানে। এতগুলো টাকা, এতগুলো টাকা! তানিয়া, তানিয়া, কি হয়েছে? আরে এটা চিঠি তোমার কাছে কিভাবে এলো? আমিও তো সেই কথাই বলছি, রাজেশ বাবুর এটা চিঠি আমার আলমারিতে কিভাবে ঢুকলো? আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। তাহলে কি আলমারির মধ্যে টাকা সুদ্ধ এটা চিঠিটা উড়ে এসেছে? শোনো, তোমাকে আমার দোহাই, তুমি হইচই করো না, কেউ যদি শুনে ফেলে। আমি কাউকে ভয় পাই না। যে শোনো শোনো, এই এটা চিঠি কে রেখেছে আগে বলো। আমি রেখেছি, মা বাবার হাতে পাঠিয়ে আমাকে লুকিয়ে রাখতে বলেছিল। কেন? আমি জানি না। তুমি মিথ্যে বলছো, তুমি সব জানো। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তার মানে এর মধ্যে কোনো রহস্য আছে? চলো তোমার মার কাছে চলো। রাজেশ বাবু এটা চিঠি আমার ঘরে কেন লুকিয়েছিল? আমি লুকিয়েছি? কে বলেছে? কই, আমি তো জানি না। তার মানে আপনার মেয়ে আপনার নামে মিথ্যে বলছে? হ্যাঁ মা, তুমি বাবার হাত দিয়ে পাঠিয়ে এটা লুকিয়ে রাখতে বলনি? ওহো, কেন এত চেঁচাচ্ছিস বলতো? এটা চিঠিটা আমার কাছে থাক। দেখো বাবা, এটা চিঠিটা আমার কাছে আছে বলে কেউ যেন না জানে। না মামি, তুমি যত চেষ্টা করো না কেন, এটা লুকাতে পারবে না। আরে কেন লুকাবো আমি? কার আগাচ্ছি? এ কি বলছিস তুই? আমি কি বলছি তুমি ঠিকই জানো, কারণ তোমার সব কথা শুনে নিয়েছি। অজয়! হ্যাঁ, এটাই হচ্ছে সেই অ্যাটাচি যাতে রাজেশদার 2 লক্ষ টাকা ছিল, আর তুমি সেদিন ওর আলমারি থেকে চুরি করেছিলে, আর ওটা নিয়ে আমাদের ওখানে লোকানো হয়েছিল। এখন আমি ঠিকই বুঝতে পারছি, আমাদের জীবনের উপর দিয়ে যে এত বড় ঝড় বয়ে গেছে সেটাকে বলে এই অ্যাটাচির জন্য। এই অ্যাটাচির জন্য মিনুকে সেদিন তুমি চোর বলেছিলে, আর আরতি বৌদি আমাকে ভুল বুঝেছিলে। রাজেশদার সঙ্গে আমার ঝগড়া হয়ে ওরা বাড়ি ছেড়ে চলে গেল, তুমি আজ ধরা পড়ে গেছো। আজ আমি আর কোনো রকম চক্রান্ত করতে দেব না। এই মুহূর্তে আমি রাজেশদাকে সব কথা জানাবো, আর আমার ভুলের জন্য ওর কাছে ক্ষমা চাইবো। অজয়! তোমার কোনো কথা আর আমি শুনতে চাই না। আজ থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে তুমি আর মামা এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আরে যা যা, তুই কি বাড়ি থেকে বের করবি? বরং তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, যদি না জানিস তো জেনে রাখ, আমরাই হচ্ছে এ বাড়ির বর্তমান মালিক। মামি! খালি এ বাড়ি কেন, রাজেশের ফ্যাক্টরির মালিকও তোর মামা। আচ্ছা, আরে যা যা, মামার কাছে দেখ গিয়ে কাগজপত্র। এই বেঈমানদের দ্বারা কিছুই অসম্ভব নয়। তাহলে আমাকে এক্ষুনি ফ্যাক্টরিতে গিয়ে মামার সঙ্গে হিসাব নিকাশ করতে হবে। চলো আমিও যাবো। চলো চলো। হ্যাঁ, আপনি একদম ব্যস্ত হবেন না রঞ্জিত বাবু, আপনি খালি টাকা জোগাড় করে রাখুন, সমস্ত কাগজপত্র রেডি করে আসছি। হ্যাঁ, এক্ষুনি বলতে গেলে গিয়ে পৌঁছচ্ছি। ওকে। হ্যাঁ, মাল তো সব দেখলেন। হ্যাঁ, আমি এবার গোডাউনে পাঠাবার ব্যবস্থা করি। আপনার বুদ্ধি মানতেই হবে, মশলার প্যাকেটের ভেতরে বাউন্সুগারের কারবার, এই আইডিয়াটা সুপার। আরে সেই কারণেই তো পুলিশ আমাদের ধরতে পারলো না, আমাদের বিজনেস ভালোই চলছে। ও কেজি, পুলিশের এত ক্ষমতা হয়নি যে রঞ্জিতের মাল সিজ করে। এরকমই যদি ব্যবসা 5-7 বছর চলে তাহলে কোটিপতি হওয়ার গ্যারান্টি 100%। আরে কোটিপতি নয়, কোটিপতি মাল্টি মিলিয়ন বলুন, মাল্টি মিলিয়ন। ওকে ওকে, আমি কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল প্রোগ্রামের ব্যবস্থা করেছি। প্রোগ্রাম? প্লিজ কাম। ওয়েলকাম চক্রধর, ওয়েলকাম। রঞ্জিত বাবু, সব কাগজপত্র নিয়ে এসেছি। ওয়েলকাম স্যার। এই জন্য মনে হচ্ছে আমি কত বড় ভিআইপি। মিট মাই ফ্রেন্ডস কেজি ড্যানিয়েল। হ্যালো হ্যালো। হাই,
তাহলে বলতে গেলে এখন শুভ কাজটা হয়ে যাক। হবে হবে। আরে তোমার সাথে যখন এত বড় ফ্যাক্টরি বেচাকেনা করতে যাচ্ছি তা তোর খালি হাতে হয় না। তোমার মনোরঞ্জনের জন্য আজ একটা বিরাট প্রোগ্রাম করেছি। মানে we'll be right back.
নাচ গান তো বেশ জমেছে, বলতে গেলে বিজনেস ডিলটা হয়ে যাক। ইয়েস, দাঁড়াও মামা, তোমার সব চাল ধরা পড়ে গেছে। রাজেশ দার সম্পত্তি বেহাতে যেতে দেবো না। রাজেশের সম্পত্তি? না 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 না, বলতে গেলে এসব সম্পত্তি হচ্ছে আমার। হ্যাঁ, সম্পত্তি তোমার? ভালোই ভালোই, সব কাগজপত্র ফেরত দাও। ফেরত দেব। রঞ্জিতের রেঞ্জের ভেতরে যে একবার আসে সে আর ফেরে না, তোরাও ফিরবি না। হ্যাঁ, ওই রাখিটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই রাখিটা ভালো হবে তো? হ্যাঁ মিনুমা, খুব ভালো হয়েছে। আজ রাখির দিনে রাজু পেলে ভীষণ খুশি হবে। রাজু, কি হয়েছে চাচা? মিনুকে মিনুকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। গুন্ডারা ধরে নিয়ে গেছে? তারা কারা তা আমি জানি না, তবে তবে গাড়ির নম্বর হচ্ছে 4 0 5 D 8 6 6 8 4 0 5 D 8 6 6 8 এটা তো রঞ্জিতের গাড়ি। Yeah.
কাকে মারবো? তোকে তোকে মারবো। এই তুই তুই আগে মারবি না? তোকে তোকে আগে মারবো। কাকে মারবো? কাকে মারবো? তোকে মারবো, তোকে। রঞ্জিত বাবু আগে ওটাকে মারুন। ঠিক বলেছো, ওর সঙ্গে পুরনো দুশ্মনী আছে, এ তো নিশ্চয়ই মরবে। তার আগে ওর বোনকে মারবো, ওর বোনকে মারবো। Oh,
যে